আজকের ডিআইইউ ইন্ডাস্ট্রি একাডেমির লেকচার সিরিজের সপ্তম অনুষ্ঠানের মূল বক্তা মিসেস রোকেয়া আফজাল রহমানের জীবন বৃত্তান্ত সংক্ষেপে তুলে ধরছি। তোমার হলো শুরু, আমার হলো সারা, রবীন্দ্রনাথের গানের এ উক্তি আর কারো জীবনের সাথে মিলুক বা না মিলুক, রোকেয়া আফজাল রহমানের জীবনের সাথে মিলে গিয়েছিল ঠিকই। রবীন্দ্রনাথ তার জীবনকে সাঙ্গ করে যে বছর চলে যান, ঠিক সে বছরই জন্মগ্রহণ করেন রোকেয়া আফজাল রহমান, 1941 সালের 24 সেপ্টেম্বর কলকাতায়। মিসেস রোকেয়া আফজাল রহমানের শিক্ষা জীবন শুরু কলকাতার লোয়ারটু কনভেন্ট স্কুলে, পরে করাচির সেন্ট জেভিয়ার্স কনভেন্ট কলেজ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক ডিগ্রি অর্জনের পরপরই 1962 সালে তিনি করাচিতে মুসলিম কমার্শিয়াল ব্যাংকে, যা এখন বাংলাদেশের রূপালী ব্যাংক, যোগদান করেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ 1964 সালেই তিনি ব্যাংকের তৎকালীন পূর্ব পাকিস্তান শাখার ব্যবস্থাপক নিযুক্ত হন। লক্ষ্য করবার মতো বিষয়, 1962 সালে ব্যাংকিংয়ের মতো পেশায় মেয়েদের যোগদানই যেখানে ব্যতিক্রমী ঘটনা ছিল সে সময়, সেখানে তিনি দায়িত্ব পালন করেন ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে। তাকান্ত 1964-র 53 বছর পর 2017 সালে আজ এদেশে কতজন নারী ব্যাংক ম্যানেজার আছেন? স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান মাইডাসের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি এর কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। নিজের কর্ম ও অবদানের স্বীকৃতিস্বরূপ রোকেয়া আফজাল দেশে বিদেশে নানা পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন, যার মধ্যে লিডিং উইমেন অব দ্য ওয়ার্ল্ড, মন্টি কার্লো 1999, আমেরিকান চেম্বারের বিজনেস পার্সন অব দ্য ইয়ার 2003 ইত্যাদি অন্যতম। সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তানরা বিদেশে প্রতিষ্ঠা লাভের চেষ্টা না করে দেশে ফিরে এসে দেশে অবদান রাখার চেষ্টা করছেন, মা উৎসাহ দিচ্ছেন, দেশের প্রতি মমতার এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা কটা দেখি। সুধীমণ্ডলী, দেশের ভবিষ্যতের ব্যাপারে এমনি আশাবাদী যে মানুষ, যিনি স্বপ্ন দেখেন এদেশের তরুণেরা, বিশেষত নবীন নারীরা একদিন নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতিকে পাল্টে দেবেন, তাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমন্ত্রণ জানাতে পেরে আমরাই বা গর্বিত হব না কেন? বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অন্যতম ঘোষিত লক্ষ্যের মধ্যে রয়েছে উদ্যোক্তা উন্নয়ন। আগামী 24 সেপ্টেম্বর মিসেস রোকেয়া আফজাল রহমান 77 বছরে পা দেবেন। 23 বছর পর তিনি তার জন্মশতবর্ষে যদি দেখতে পান, এদেশের অনেক নারী ততদিনে তাকে ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মেয়েরও রয়েছে, তাহলে তার স্বপ্ন অনুযায়ী সেটি হবে জন্মশতবর্ষে তার শ্রেষ্ঠ প্রাপ্তি। আমরা সে দিনটি দেখার অপেক্ষায় থাকলাম। আমরা এই সেশনগুলি আয়োজন করে থাকি তোমাদের মধ্য থেকে একজন দুজন, যেমন আজকে আমার খুব ব্যক্তিগতভাবে এক্সপেকটেশন ছিল মেয়েদের পার্টিসিপেশন সবচেয়ে বেশি থাকবে, বাট আমি জানি না কেন আমাদের মেয়েরা এখন উদ্যোক্তা হতে শাই ফিল করে। আমার দুটো পয়েন্ট কিন্তু তাহের সাহেব খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে, আমি সেই দুটো পয়েন্টকে আবার রিপিট করছি। দেখো, যে একজন মেয়ে বা একজন মহিলা বা একজন নারী কিছুই করতে পারে না, কিন্তু সে রান্না করতে পারে, তার সে রান্নার সেই পিঠা দিয়ে সে আজকে সমাজে প্রতিষ্ঠিত। আসলে প্রত্যেকটি মানুষেরই কিন্তু কোনো না কোনো গুণ সৃষ্টিকর্তা দিয়েছে, যেটা আমরা সবসময় বলে থাকি। আবার একইভাবে দেখো কি চমৎকার একটি উদাহরণ, যে আরেকজন নারী সে টেলিভিশন দেখাচ্ছে অন্যদেরকে বিনে পয়সায়, সারাদিন সে ব্যয় করছে, বিনিময়ে কোনো পয়সা নিচ্ছে না, কিন্তু তার দ্বারা প্রস্তুতকৃত যে চা বা পুরী বা অন্যান্য যে উপাদানগুলো সেগুলো বিক্রি করে সে সমাজ বা পরিবারকে পরিচালনা করছে। তার মানে প্রত্যেকটা লোকের ভিতরেই কিন্তু আসলে অসম্ভব স্পিরিট আছে। পৃথিবীতে কিন্তু আমরা জানি যে আল্লাহ পাক বা আমাদের সৃষ্টিকর্তা কিন্তু বারবার বলেছেন পৃথিবীতে কাউকেই অনর্থক সৃষ্টি করা হয়নি। আজকে থেকে আমি রোকেয়া আফজালের প্রোগ্রাম থেকে শুরু করতে চাই, যে আজকে থেকে যতগুলো প্রোগ্রাম আমাদের হবে লেকচার সিরিজে, এবং আজকে আমি ওনার প্রোগ্রাম দিয়ে শুরু করব,
যে তোমরা যারা ওনার প্রোগ্রাম শুনবে, শোনার পর তোমাদের ভিতরে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা তোমরা আজকেই যারা এখানে ইনস্ট্যান্টলি ওনার কোশ্চেন এবং অ্যান্সার সেশনে যারা তোমরা অংশগ্রহণ করবে, যে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড করতে পারবে তাকে আমরা আজকেই পুরস্কৃত করব 3,000 টাকা ক্যাশ মানি। একইভাবে যিনি যে দ্বিতীয় হবে তাকে আমরা 2,000 টাকা দিব ক্যাশ মানি, এবং যে তৃতীয় হবে তাকে আমরা 1,000 টাকা দিব ক্যাশ মানি, এবং পরবর্তীতে তোমরা একটা সার্টিফিকেট রিসিভ করবা আমাদের ডিপার্টমেন্ট আইআইসি ডিপার্টমেন্ট থেকে, যেখানে তাহের সাহেব এবং রোকেয়া আফজাল আর সিগনেচার থাকবে যে তোমাকে ওই পুরস্কারটা। কারণ আমরা আজকে যেহেতু ইনস্ট্যান্টলি আমরা করছি, পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এটা ধারাবাহিকভাবে আমরা এটাকে কন্টিনিউ করব, এবং তখন তোমাদের যেটা হবে যে এই প্রোগ্রামগুলো থেকে তোমরা কী শিখছ। কারণ আমরা কিন্তু প্রোগ্রামগুলো অর্গানাইজ করার পিছনে আমাদের মূল কারণ হচ্ছে তোমাদেরকে উদ্যোক্তা বানানো। আমাদের মূল কারণটা হচ্ছে তোমরা ওনার কাছে শিখা। তোমাদের ভিতরে যারা উদ্যোক্তা হতে চাও, তোমরা যদি তোমাদের সেই উদ্যোক্তা বা তোমাদের প্রপোজাল নিয়ে বা আজকের ওনার এই আজকের ওনার বক্তব্য এবং সবগুলো লেকচার সিরিজ থেকে তোমরা যা কিছু অ্যাচিভ করবে তা নিয়ে যদি তোমরা ওনার কাছে, যদি তোমরা ছাত্রদের 10 জন 20 জনের একটা গ্রুপ যদি ওনার কাছে যাও, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। কারণ এই সমাজকে পরিবর্তন করার কারণেই কিন্তু আজকে উনি সমাজে নেতৃত্ব বা সমাজের সাথে আজকে বা উদ্যোক্তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা লক্ষ্য করেছো যে আজকে ওনার পরিচয় কিন্তু এত পরিচয়ের ভিতরে একটি পরিচয় হাইলাইট করা হয়েছে, বাংলাদেশ ফেডারেশন অব ওমেন এন্টারপ্রেনার। উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু তোমাকে বছরের পর বছর পড়াশোনা করতে হবে না, উদ্যোক্তা হওয়ার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা আজকে যখন তুমি এখান থেকে বের হয়ে যাবা তখনই তোমার, বিফোর দ্যাট তুমি যদি মাইন্ডসেট করো হ্যাঁ আমি উদ্যোক্তা হব, আমি প্রমাণ করব যে আমি সমাজে একজন সাকসেসফুল ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো, এই পরিবর্তনটুকু যদি তোমাদের ভিতরে আসে তাহলেই কিন্তু তোমরা উদ্যোক্তা হতে পারবা। তোমরা রাস্তায় যখন আসছো প্রতিদিন দেখো কত ছোট ছোট বাচ্চা ছেলেরা রাস্তায় তোমাদের কাছে, কেউ হয়তো বলে যে আমি ভিক্ষা করছি না, আমি এই মুড়ি বিক্রি করছি বা আমি খই বিক্রি করছি, তাই না? তারা পপকর্ন বিক্রি করছি তোমাদের কাছে বলে। আবার অনেক সময় লক্ষ্য করে দেখবা যে অনেকে হয়তো বিভিন্ন ফ্রুটস, কেউ হয়তো শশা, কেউ বা হয়তো পেয়ারা, কেউ বা হয়তো আমরা ছোটো ছোটো করে কেটে খুব সুস্বাদু দেখো সুস্বাদু করে প্যাকেট করে তারা কিন্তু বিক্রি করে, বলে যে আমি ভিক্ষা করছি না স্যার আমি এটা বিক্রি করছি। তার মানে কী দাঁড়াচ্ছে? তার মানে লক্ষ্য করে দেখো এই বাচ্চা বা এই ছোট ছেলেটি যার হয়তো বা তার অর্থ ছাড়া সে সমাজে টিকতে পারবে না, খাওয়ার মতো পয়সা নাই, তার মাকে বা তার বাবাকে খাওয়ানোর মতো তার পয়সা নাই, সেই জন্য সে রাস্তায় বের হয়ে আসছে। রাস্তায় বের হয়ে এসে সে কিন্তু তার ভিতরে যে উদ্যোক্তার যে মানসিকতা আছে সেই মানসিকতা নিয়ে সে কিন্তু দমে থাকে নাই, সে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সে বিক্রি করছে। এদের অনেকেরই তোমরা কিন্তু দেখতে পাবা আগামী 10 বছর 15 বছর পরে এই সমাজে, আমরাও তাদেরকে হয়তো এই লেকচার সিরিজে নিয়ে আসবো। অবশ্যই তাদেরকে আমরা রেসপেক্ট করি এবং করতে চাই, কারণ তারাই তো এই সমাজকে পরিবর্তন করেছে। রাস্তার একটি ছেলে যে শিক্ষাগত যোগ্যতা নাই, যার শুধু একটি মাত্র কনফিডেন্স আছে, তার শুধু একটি মাত্র তার কি বলা যায় যে ভিতরে বোধোদয় আছে যে আমাকে বেঁচে থাকতে হলে অর্থ উপার্জন করতে হবে, এটাই তার একমাত্র অস্ত্র। তাহলে তোমরা আজকে যখন এখান থেকে বের হয়ে যাবা তোমরা কি পারবা না তোমাদের ভিতরে মাইন্ডসেট পরিবর্তন করতে? তোমরা কি পারবা না যে আমি কেন বছরের পর বছর একটা চাকরির জন্য আমি অপেক্ষা করব, 10,000 15,000 20,000 টাকার একটা চাকরির জন্য আমি আমার পায়ের জুতো ক্ষয় করব, আমি কতজনের দ্বারস্থ হব? কিন্তু সেই একই সময়ে তুমি যদি চেষ্টা করো একজন উদ্যোক্তা হওয়ার জন্য, দেখা যাবে যে ওই সময়ের পরে তুমি হয়তো উল্টো 5 জনকে তুমি চাকরি দিতে সক্ষম হবে। গতকাল আমি বেসিস এক্সপোতে আমাদের স্টলের সামনে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় সহ যখন ছবি তুলছিলাম, আমি প্রথম কালকে বেসিস সফট এক্সপোতে গেলাম, আমাদের ড্যাফোডিলের স্টলের সামনে দাঁড়িয়ে যখন আমি ছবি তুললাম, এরপর আমি একটু পর আরেকটা স্টলের সামনে দিয়ে যাওয়ার পর একটি মেয়ে এসে বলল স্যার আমাদের স্টলে একটু আসবেন না? আমি বললাম যে হ্যাঁ আসবো, বাট তুমি কে? বললো স্যার আমি তো আপনার ছাত্রী। আমি তাই নাকি, আচ্ছা আমি আসছি। আমি নামাজ পড়ে আবার তার স্টলে আসলাম, এবং আসার পর আরেকটা মেয়ে বেরিয়ে আসছে বললো স্যার আমিও তো আপনার ছাত্রী। আমি তাই নাকি, এবং ওরা বললো স্যার আপনার স্টলের আমাদের স্টলের সামনে একটু ছবি তুলবেন। তো আমি তখন কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলাম যে তোমাদের বসকে? বস কিন্তু তখন কম্পিউটারে কাজ করছিল, এবং বস হঠাৎ করে দেখে বেরিয়ে আসে বললো স্যার ওরা জানে না আমিও কিন্তু আপনার ছাত্র। আমি তাই নাকি, তো এখন দেখো। এবং আমি তখন কিন্তু স্বাভাবিকভাবেই
আমি বললাম যে আমার স্টলের দ্বারে সামনে দাঁড়িয়ে আমি যে ছবি তুলেছি তখন আমি প্রাউড ফিল করি নাই, কিন্তু আমি তোমাদের স্টলের সামনে দাঁড়িয়ে ছবিতে আমি প্রাউড ফিল করছি। আমি মনে হয় যারা আমার ফেসবুকে ফ্যান আছে তারা দেখতে পারবে যে আমি ওই পোস্টটা করেছি। আই রিয়েলি ফিল প্রাউড যে আজকে আমাদের ছেলেরা সে অন্ত্রপ্রনার হিসেবে দাঁড়িয়েছে, সে আরও কয়েকজনকে চাকরি দিয়েছে যারা আমাদেরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং একজন ছাত্রী আমি বললাম যে তুমি কম্পিউটার সায়েন্সে কী কাজ করো, বলে স্যার আমি তো কম্পিউটার সায়েন্সে না। আমি তুমি কোন সাবজেক্টে, বলে আমি এনএফিতে। আমি জানি না সেই ছাত্রী আজকে এখানে আছে কি না। সে বলো আমি তো স্যার এনএফিতে পড়াশোনা করি। আমি এনএফিতে পড়াশোনা করে তুমি কীভাবে কম্পিউটার সায়েন্সে? তো যাই হোক, তার মানে কি? সে বলল স্যার আমি আইটিতে বা আমি এনএফিতে এই সম্পর্কিত যে কাজগুলো আছে আমি কোম্পানিতে এই এই লিয়াজোর কাজটা আমি করে যাচ্ছি। তো আমি সেই জন্যই তোমাদেরকে বলেছি যে তোমরা একজন উদ্যোক্তা হওয়ার, একজন উদ্যোক্তা হলে, কারণ এটা আমার কাছে খুব, আমি আবারও রিপিট করছি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের ছাত্রছাত্রীরা যখন উদ্যোক্তা হচ্ছে। দেখো আমি 1990 ব্যবসা শুরু করেছি, আজকে 2017 27 বছর পরে এসে আমি যেই জায়গায় দাঁড়িয়েছি, আজকে আমাদের একজন ছাত্র সে আমার সাথে আমার প্রতিষ্ঠানের সাথে কম্পিট করছে। আই রিয়েলি ফিল প্রাউড। এটা এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় আমি বা আমাদের আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দিস ইজ টাইম টু লিসন ফ্রম মিসেস রোকেয়া আফজাল রহমান, সভাপতি বাংলাদেশ ফেডারেশন অফ উইমেন এন্টারপ্রেনার্স। This is your time, madam. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Ami ekhane eshi sobur to bollen unar janmo hoyni kintu ami unake amar choto bhai hishebe dekhi ar urar university dekhi din din Allah rahmote unnati kore uni notun notun onek kichu ideas ene etake ekhane otake creative thinking kore implement koren. I'm very proud to be here. আমি মনে করি যে আমি যা করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশনস ছিল আমার কোল্ড স্টোরেজ করা। কোল্ড স্টোরেজ করতে গিয়ে আমি গ্রামে গেছি, জমি কিনতে গেছি, এটা 1980 সনে। তো ওখানে এখন আমি মনে করি যে আমার ওই গ্রামের সাথে এখনও যোগাযোগ হয়, কৃষকদের সাথে বসা হয়, ওদের সাথে কথা বলা হয়, ওদেরও ভাল লাগে আমারও খুব ভাল লাগে। মহিলা উদ্যোক্তাদেরকে কাজ করতে দেখে আমি অবাক হয়ে যাই। 2 কোটি মহিলা সারা বাংলাদেশে আছে যারা খুব অল্প পয়সা দিয়ে নিজের জীবনে পরিবর্তন আনতে পেরেছেন। 5,000 টাকা, প্রথমে 5,000 টাকা নিয়েছেন। এই 5,000 আমরা কোথাও গিয়ে দুপুরের খাই কিংবা বাচ্চাদের নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে 5,000 খরচ করি। ওই 5,000 টাকা দিয়ে একটা মহিলা সাতক্ষীরাতে একটা পাশের ডোবাতে মাছের পোনা ছেড়েছে। ওই ওই পোনা ছেড়ে ওই ওখান থেকে ও প্রথম লাভ ওর 7,000 টাকা। ওই 7,000 লাভের পরে এই ওর সাহস বাড়ে, ও আরও ঋণ নেয়, নিয়ে ও মুরগি হাঁস ছাগল তারপরে গরু। ওর স্বামী ছিল দিনমজুর, স্বামী ওই দিনমজুর ছেড়ে ওর সাথে এসে ব্যবসাতে নামল। এই ধরনের অনেক অনেক দেখতে পাই, যেটা আমি যতবার গ্রামে যাই, এই ফিল্ড ভিজিটে যাই, আমাকে খুব উৎসাহিত করে। আমার মনে হয় আমরা যদি সবাই মাঝে মাঝে গ্রামে যাই আমরা অনেক কিছু শিখব। আমি মনে করি যে আমাদের গ্রাম একটা ইউনিভার্সিটি, আমার জন্য ইউনিভার্সিটি। আমি যখন গ্রামে যাই কখনও কিছু না শিখে ফিরে আসি না। এই শ্রীপুরে দেখেছি একটা বাচ্চাকে কোলে নিয়ে, আপা দেখেন এটা আমার মুরগির খামার, 20টা মুরগি আছে, ওখানে নারকেলের চারা করছেন, ওখানে মাছ চাষ করছেন, অনেক পাওয়ারফুল, মনের জোর আছে। সো এইগুলো হলো আমাদের গ্রাম। এই গ্রামের সাথে আমার আসা যাওয়া হয়, যেখানে আমি প্রত্যেকবার অনেক কিছু শিখি। আমার জীবন আপনারা শুনলেন, আমি শুরু করেছিলাম ব্যাংকে। ব্যাংকে 1962 সনে মেয়েরা খুব কম, পৃথিবীতে ওরা ভাবতো মেয়েদের মাথায় ম্যাথসের বুদ্ধি নাই, ওরা অঙ্ক করতে পারে না। তখন ধারণা ছিল যে পুরুষ মানুষ অঙ্ক করতে পারে, সায়েন্স পড়তে পারে,
মেয়েরা সায়েন্সেও ভালো না আর অঙ্কতেও ভালো না। তো তখন যখন আমি ব্যাংকে যাই, ক্যালকুলেটর ছিল না আমাদের, তখন কম্পিউটার তো ছিল না, ক্যালকুলেটরও ছিল না, এত বড় বড় মানে এই এত বড় বড় লেজার, আমি ছোট, এত বড় বড় লেজার, সারা দিন বসে 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 একটা যখন এতগুলো শেষ হয়ে যেত, ভাবতাম এখন আমি একটু আরাম করব, তখন দেখতাম আবার ওপিয়ন এসে আবার এতটা বিশটা আবার এতগুলো ভাউচার আবার দিত, সারা দিন নয়টা থেকে একদম পাঁচটা পর্যন্ত ননস্টপ কাজ করতাম। প্রথম দুই সপ্তাহ এসে বাসায় মাথা ব্যথা করত, এত কাজ করতে হতো, পরে আবার ওটা অভ্যাস হয়ে গেল, তো ভাল লাগলো, পরে খুব ভাল লাগতো। আর যখন আমার ট্রান্সফার হলো, পুরুষ মানুষদের সাথে ট্রেনিং নিতে হয়েছিল, পরে আমাকে যদি ম্যানেজার করে ঢাকায় পাঠানো হলো, আমি বাংলাদেশি ওই গ্রুপে, তাই আমাকে এখানে পাঠানো হলো। ঢাকায় এসে আমি এখানে টেক ওভার করলাম, এখানে একটা গ্রুপ নিলাম মহিলাদেরকে নিয়ে, ওনাদের ট্রেনিং দিয়ে আমরা একটা লেডিস ব্রাঞ্চ করলাম নিউ মার্কেটে। ওই লেডিস ব্রাঞ্চ খুব ভালো, কিন্তু আমার তারপরে আমার বিয়ে হয়, আমার বাচ্চা দুটো, সো আমি যখন ব্যাংকে যাই আমার খুব খারাপ লাগতো, বাচ্চা বাসায় রেখে, বাসায় সাপোর্ট ছিল, আমার শাশুড়ি ছিলেন না কিন্তু আয়া রেখেছিলাম, তা আমি একদম নিজেকে বুঝাতে পারতাম না যে আমি বাসায় যতই ভালো আয়া হোক করতো আয়ার কাছে বাচ্চাকে ফেলে রেখে আসছি, একদম ভালো লাগতো না। একদিন বাচ্চার পেট খারাপ হয়েছে, তো আমি এসেছি কাজ করছি, তো অন্যরা আমার চোখে পানি দেখে একটু পরে এসে বলছে আপা আপনি যান আমরা সামলাই নেব, বাচ্চাকে রেখে এসেছি অফিসে কাজ করছি, এইটা আমার মধ্যে খুব একটা গিল্টি। আর আমি যখন বাসায় ফিরে যেতাম সারাক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে থাকতাম, আমার মনে হতো আমি বাচ্চাকে ছেড়ে কাজ করি ওকে ফেলে যাই। তখন আমি ঠিক করলাম যে আমি ব্যবসা করব, কারণ ব্যবসা করলে আমার নিজেরই, আমার টাইম আমার কন্ট্রোলে। আমি তখন রিজাইন করলাম, যখন রিজাইন করলাম সবাই খুব অবাক, আমি একমাত্র তখন ম্যানেজার, আপনি ম্যানেজার ব্যাংকার্সরা, এই তখন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ছিল, ওনারা এসে ম্যাডাম আপনি কেন রিজাইন করছেন, আমার আমার বাসায় বাচ্চা আছে, তো আমি বাচ্চা দেখব, একজন পুরুষ মানুষ বলছেন আমি আপনার বাচ্চা দেখব, আপনি কিন্তু রিজাইন করেন না, এত বড় পজিশনে আপনি আছেন। আমলাম না, আজকে থেকে বিশ ত্রিশ বছর পরে যদি আমার বাচ্চা ঠিক মতন মানুষ না হয় তো আমি নিজেকে বোঝাতে পারবো না, তো তাইতে ওই কারণে আমি বাচ্চাদের কারণেই আমি রিজাইন করলাম। কারণ আমি মনেকে প্রথমে আমি মা, আল্লাহ আমাকে এত বড় একটা গিফট দিয়েছে, মা হওয়া একটা গিফট, এত বড় একটা গিফট দিয়েছে আল্লাহ যে আমি মা হয়েছি, তো এটাকে আমি পুরোপুরি ভালো মতন আমি অ্যাপ্রিসিয়েটও করি, আমি ভালো মতনই করতে চাই। তো বাসার থেকে যখন বাসায় গেলাম, যেখানেই যাই যেখানেই যাই দাওয়াতে, এখানে আপনি এখন কী করছেন, আপনি এখন কী করছেন, ওই তখনই ব্যবসার চিন্তা করলাম আর কোল্ড স্টোরেজ করলাম। কারণ আমি শুনতাম যে যারা ব্যবসা করে বিদেশ থেকে র মেটেরিয়াল আসে চিটগং পড়তে ঝামেলা হয়, আটকে থাকে, তো আমার আমি তো চিটগং গিয়ে ক্লিয়ারিং করতে পারবো না সবসময়, তো তাইতে আলু যে আমার দেশেই পাওয়া যায়, তো যেখানে অনেক আলু হয় মুন্সিগঞ্জ, ওখানে গিয়ে আমি জমি দেখতে গেলাম, আমার বোনকে নিয়ে জমি দেখতে গেলাম, পাঁচ ছয়টা জমি দেখে একটা জমি পছন্দ করলাম, করে আসলাম, পরের সপ্তাহ আসবার কথা যে জমির যে ব্রোকার উনি দেখি আসেন না, তখন আবার ফোনও নাই, খবর অনেক কষ্টে খবর পাঠালাম, আসলেন, তাহলে আপনার কথা ছিল আসবার জমির বায়না হবে, আপনি আসলেন না, বলেন আমরা আসিনি কারণ আমি আমরা শুনলাম যে আপনার হাজবেন্ড বিদেশে আছেন, তাহলে তো আমার হাজবেন্ড বিদেশে আসেন তো আপনারা আসবেন না কেন, এটা তো আমার ব্যবসা, তো তখন অবাক হয়ে শুনল, শুনে কারণ ওদের ধারণা যে মহিলা মেয়েরা জমি কিনতে পারে না, তারপরে আমি চেক লিখে দিলাম, বায়না পত্র হলো, ও গিয়ে ওখানে গ্রামে বলেছে সবাইকে বলেছে উনি কিন্তু ম্যাডাম না উনি স্যার, তো এই যে জমি কিনলাম বলে আমি স্যার হয়ে গেলাম, তো এটা হলো আমার প্রথম ইয়ে। কিন্তু তারপরে থেকে ওরা অবাক হয়ে দেখতো, আমি যেতাম, আমি সব কিছু একদম নিজেই করেছি, মেশিনারি আনার থেকে সিমেন্ট আসতো, সিমেন্ট আনলোড হতো, ফাউন্ডেশন হলো,
আমার বিএসবিতে আমি অ্যাপ্লাই করলাম, দেরি হচ্ছিল, আমি গিয়ে দেখা করতাম। তারপরে যখন ইনস্টলমেন্ট পেতাম লোনের, যখন নেক্সট ইনস্টলমেন্টের টাইম হতো, তো অনেক সময় অনেক দেরি লাগে। তাই তো আমি ফোন করতাম জেনারেল ম্যানেজারকে যে আমি আসবো আজকে, আমার ফাইল আপনার টেবিলে আছে। তো উনি বলে না আপনি এসেন না, আপনি ওনারা ঘাবড়াতেন, ওনাদের মেয়েদের সাথে তো কখনো ডিল করেননি, তো না না আপনি এসেন না, আপনার ম্যানেজারকে পাঠিয়ে দিন। তারপর না ভাই আমি আসবো, কারণ আমি জানি আমার ম্যানেজার গেলে আরও দুই সপ্তাহ লাগবে, আমি গেলে দুই দিনে হয়ে যাবে। আমি যেতাম, খুব সম্মান করতেন, যে যেতাম কার্ড দেওয়ার সাথে সাথে আমাকে ডাকতেন, কখনও আমি অসম্মান বোধ করিনি। তো ডাকতেন, তো আমি গিয়ে আমার ফাইল মুভ হতো, বিএসবি সরকারি ইয়ে ছিল, আস্তে আস্তে মুভ হতো, কিন্তু আমি পেয়েছি। তো এইভাবে আমি আমার কোল্ড স্টোরেজটা করেছি। আমি কোল্ড স্টোরেজ করবার সময় কেউ কেউ আমাকে বলেছেন ভাবি আপনি পারবেন না, পুরুষ মানুষ হিমশিম খেয়ে যায়। তাহলে আমি দেখি করে করলাম, কিন্তু ভালো লাগলো, আমি এনজয় করলাম। কষ্ট এখন মনে হয় জানি না পারবো কি না। আমি তখন ওই পাবলিক লঞ্চে করে যেতাম, তিন ঘন্টা লাগতো আমার ফতুল্লার থেকে উঠতাম, ফতুল্লার থেকে আমার লঞ্চে তিন ঘন্টা লাগতো। লঞ্চেও ভাল লাগতো, সবাই সাথে যেতাম, মুড়ি ঝালমুড়ি খেতাম, চীনাবাদাম খেতাম, খেয়েটে ওখানে পৌঁছাতাম, ওখানে ঘাটে নাবতাম। ঘাটে নাবাও বেশ কষ্ট, কারণ ইয়েটা থাকতো সিঁড়িটা, তো ঘাটে নাবতাম, নেবে ঘাটের পাশেই আমার কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজে যেতাম, কাজ করতাম, ঘন ঘন যেতাম। বৃষ্টির দিনে লঞ্চ সবাই, যেই ঝড় আসতে লাগে সবাই দরজার কাছে যায়, লঞ্চটা কাত হয়ে যায়, তো ওইটা একটু ভয়। যখন খুব ঝড় হতো তো তখন দেখতাম যে ও লঞ্চটাকে পাড়ের দিকে ভিড়িয়ে রাখতো, এক ঘন্টা ভিড়িয়ে রেখে তারপর এক ঘন্টা পরে যখন বৃষ্টি থামতো, ঝড় থামতো, তখন আবার স্টার্ট করতো। তো এইভাবে এখন মনে হয় কষ্ট, যারা অন্যরা শুনে বলে আপনি অনেক কষ্ট করেছেন, কিন্তু তখন আমার কষ্ট লাগেনি। আবার এমনও হয়েছে যখন বন্যা এসছে, বন্যাতে আমাকে যেতে হয়েছে লঞ্চে করে। এখান থেকে আমরা সদরঘাটে এত তো পানি ছিল, এত তো পানি করে লঞ্চে উঠেছি, লঞ্চ থেকে আমার কোল্ড স্টোরেজে, আবার ওই লঞ্চ থেকে লাভ দিয়ে নৌকাতে নামতে হয়েছে, নিচে নৌকা লঞ্চ উপরে, লঞ্চ থেকে নৌকাতে নেবেছি, ওখানে এত পানি ছিল চারিদিকে। ১৯টা আমরা কিছু কিনেছিলাম, কিছু ভাড়া করেছিলাম, ১৯টা পাম্প ২৪ ঘন্টা চলছিল পানি বের করবার জন্য। আর আমি দেখলাম, আমার খারাপ লাগছিল, যারা যারা কাজ করছিল ওরা সব চোখ লাল, ২৪ ঘন্টা ওরা পাম্প চালাচ্ছিল পানি। যখন আমরা ভাবছি তখন প্রথমবার ১৯৮৮তে খুব খারাপ বন্যা হয়েছিল, তারপরে আমরা শিখলাম কীভাবে ওটাকে ইয়ে করতে। তখন মনে হচ্ছিল আর আমরা পারবো না, যেই মনে হচ্ছে আর আমরা পারবো না তখনই পানি নাপতে লাগলো। আমি ফিরে যাই আমার ব্যাংকিং ক্যারিয়ারে। আমার ব্যাংকিং ক্যারিয়ার যখন আমি ছাড়ি তখন আমার মনের মধ্যে একটু গিল্টি, আমি বাচ্চাদের কারণে ছাড়ছি, যে তখন তো মেয়েরা ব্যাংকে কাজ করছে, এরা কি যদি, তখন আমাকে রোল মডেল হিসাবে দেখছে, আমি ছেড়ে দিলাম ওরা ছেড়ে দিবে। কিন্তু তারপর যখন আমি কোল্ড স্টোরেজ করতে যাই, নারায়ণগঞ্জে গেলাম, দেখলাম মহিলারা ব্যাংকে আছে, যেমনি সবুর বললেন, মুন্সিগঞ্জে গেলাম, চিটগাঙে গেলাম, সব জায়গায় মেয়েরা কাজ করছে, তখন আমার ভালো লাগলো যে হ্যাঁ আমি ব্যাংকে কাজ করেছিলাম, কাজ করতে পেরেছিলাম। আর কাজ মানে কাজ যখন আমি করছিলাম, যখন আমাদের এখানে মিটিং হতো ৪০০ পুরুষ মানুষ, আমি এক মহিলা থাকতাম, তো রিপোর্ট দিতে হতো, সবাই উঠে উঠে আমরা রিপোর্ট দিতাম, তো ওনারা যেমনি রিপোর্ট দিতেন আমার রিপোর্টও ভালো হতো। আমি নিজেকে বুঝাতাম যে উনি যদি ভালো করতে পারেন, উনি যদি করতে পারেন, আমি কেন করতে পারবো না। তো আমার মধ্যে কোনো দিন ওই ইয়ে সেলফ কনফিডেন্ট ইয়ে যে আমি পারবো না, হ্যাঁ এটা আছে যে কাজ করেছি অনেক। আমি মনে করি যে যারা এখানে আছেন, ছেলে মেয়ে যারা আছেন, আপনারা যদি কাজ করে যান, সিনসিয়ারলি কাজ করে যান, তো একদিন একদিন কোথাও গিয়ে পৌঁছাবেন। আমি হাঁটা শুরু করেছি ৬২, এখন পর্যন্ত হাঁটছি,
এখন পর্যন্ত কাজ করছি, যে কোনো জিনিস করা যায় কাজ করতে হয়, মনোযোগ দিতে হয়, ভালো করে কাজ করতে হয়। আমি কোল্ড স্টোরেজ করার পরে আমি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জয়েন করলাম, ওখানে একমাত্র আমি মহিলা ছিলাম, এখনও একমাত্র। কয়েকদিন আগে আমরা একটা মিটিং করলাম, তো বেসিসের মহিলাদের মিটিং ইয়ে ছিল পরশু, দুই দিন আগে, উইমেন ইন টেকনোলজি, ওখানে আমাকে চিফ গেস্ট, তখন ওনারা বলছিলেন যে মহিলাদেরকে সম্মান দেওয়া উচিত। তো আমি আমারটা শেয়ার করলাম যে আমি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে আমি মিটিং কল করতে হয়েছিল, আমি মিটিং কন্ডাক্ট করলাম, তো সব পুরুষ মানুষ ছিলেন, সবাই সম্মান দিয়েছেন। আমি জীবনে যেখানে যেখানে গেছি, এই যে বললাম বিএসবিতে গেছি, ব্যাংকে গেছি, কখনো কেউ অসম্মান করেনি, কেউ খারাপ ব্যবহার করেনি। আগে ওরা জানতো না মহিলা আসছেন, মহিলার সাথে কীভাবে ই করবো, ঘাবড়াতেন। আর আমার মনে হয় মেয়েদেরকে এগিয়ে আসা উচিত বেশি করে, স্পেশালি অন্টারপ্রেনারশিপে, কারণ যেই মেয়েদের সাথে আমি কাজ করেছি আমি ওদেরকে দেখি, ওরা কাজ করে নিজে ওদের লাইফে অনেক বড় পরিবর্তন আসে, ওরা একটা নতুন রেসপেক্ট পায় ফ্যামিলির কাছে, যেটা আগে দেখায়নি। হাজবেন্ড নতুন করে দেখে যে আমার ওয়াইফ হঠাৎ করে ব্যবসা করতে লাগছে, ভালো করে ব্যবসা করতে পারছে, শাশুড়ি দেখে, ঘরের বাচ্চারা দেখে, একটা নতুন সম্মান পায়। তো যখন ব্যবসা করছিলাম আমাকে অনেক জায়গা ইন্টারভিউ করতো, ইন্টারভিউর সময় ওরা বলতো কিন্তু আমরা তো অন্য মহিলাদেরকে তো দেখি না ব্যবসা করতে। আমি যেহেতু মাইডেসে ছিলাম, আমার তখন একটা ইচ্ছা হলো যে আমি অন্য মেয়েদেরকে নামাবো। এই উমেন অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টটি আমি শুরু করলাম। আমরা তখন কোল্যাটারাল ফ্রি লোন শুরু করলাম, কারণ আমি মেয়েদের সাথে যাদেরকে জিজ্ঞেস করতাম যে তোমরা ব্যবসা করো, বলে হ্যাঁ আমরা করতে যাই, তো যাও লোন নাও, তো লোনে কোল্যাটারাল দরকার হতো, তো কোনো ব্যাংক তখন কোল্যাটারাল দিত না। তো আমাদের বোর্ডের কাছে, আমি মাইডেসের বোর্ডের কাছে গিয়ে বললাম যে মেয়েদের কাছে কোল্যাটারাল নাই, আপনারা যদি জামানত ছাড়া লোন দেন, তো বলেন হ্যাঁ আমরা দিতে রাজি আছি, অল্প 50,000 থেকে 2 লক্ষ। তো আমরা পেপারে অ্যাডভার্টাইজ করলাম, দেখলাম অনেক অনেক মেয়েরা আসলো, সবাই বাসায় বসে বসে শাড়িতে এমব্রয়ডারি করে দুইটা শাড়ি বিক্রি করছিল, সালোয়ার কামিজ বানাচ্ছিল। এই লোন পাওয়াতে হঠাৎ করে ওদের ব্যবসা বাড়াতে পারলো, এক্সপ্যানশন করলো। পাশাপাশি কিন্তু আমরা পুরুষ মানুষও দিচ্ছিলাম। এখনও মাইডেসে কেউ লোন চাইলে কোনো দিন ফেরত দেয় না, এখন তো মেয়েরা 25 লক্ষ লোন জমানত ছাড়া পায়, 1 কোটি 1.5 কোটি জমানত দিয়ে পায়। মহিলাদের সাথে কাজ করে আমি যেটা দেখলাম, যারা মেয়েরা এখানে আছে, মেয়েরা মাল্টিটাস্কিং, এটা আমি সবারই সামনে বলছি, পুরুষ মানুষ অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু পুরুষ মানুষ ফোকাসড কাজ করেন। তো যখন আমি বাংলাদেশে মহিলাদেরকে লোন দিচ্ছি, এখন লোন নিয়ে তোরা ব্যবসা করবে, হাতে পয়সা আসবে, সেটাই তো উদ্দেশ্য। তো হাতে পয়সা যখন আসবে, তো মেয়েরা কীভাবে রিয়্যাক্ট করে, ওদের ফ্যামিলি কীভাবে ওরা করে, আমার একটা চিন্তা ছিল। আমার ভালো লাগলো যে বছরের শেষে যখন ট্রেড ফেয়ার করতাম, আবার প্রত্যেক বছর মেয়েদের জন্য ট্রেড ফেয়ার, তো যখন আমি ডেট দিতাম ট্রেড ফেয়ারের জন্য, 25 তারিখ নভেম্বর মাসে আমরা ট্রেড ফেয়ার করব, তো বলে না আপা এই 25 তারিখে করেন না, আমাদের বাচ্চার পরীক্ষা তখন। তখন আমি বুঝতে পারলাম যে না, ওরা ফ্যামিলিকে অনেক অনেক গুরুত্ব দেয়, ফার্স্ট ফ্যামিলি। আমার ভালো লাগলো যে হ্যাঁ, ওরা ফ্যামিলিকে সবসময় ইয়ে করে, তারপরে ব্যবসা, নিজের উপরে প্রেশার হয়। বাচ্চা ঘুমে গেলে ওরা কাজ করতো, বাচ্চা স্কুলে গেলে ওরা 3-4 জন মিলে ইসলামপুর থেকে কাপড় কিনে আনতো, কিংবা হতে পারে অনেক সকালে উঠে রান্না টান্না করে করতো, প্রেশার করতো, কিন্তু করতো। ফ্যামিলি খুব সুন্দরভাবে করেছে। আমি খুব লাকি, যত মেয়েদের সাথে কাজ করেছি প্রত্যেকের হাজবেন্ড যখন দেখেছে যে ওয়াইফ বাসায় পয়সা আনছে, ওই পয়সা দিয়ে বাচ্চা ভালো স্কুলে যাচ্ছে, ভালো খাবার পাচ্ছে, ফ্রিজ কিনতে পাচ্ছে, টেবিল কিনতে পাচ্ছে, ওদের কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করছে। একটা শাশুড়িকে ঈদের সময় ও নিজের পয়সা দিয়ে কিনে দিতে পারছে, শাশুড়িও খুশি। তো কেউ কোনো দিন কোনো কিছু বলেনি, বাধা দেয়নি, বরঞ্চ খুব সাপোর্ট করেছে, হাজবেন্ডরাও সাপোর্ট করে। যখন আমরা অ্যানুয়ালি একটা দাওয়াত করতাম, হাজবেন্ড আসতেন, হাজবেন্ডরাও খুব সাপোর্ট করেছেন, কারণ বউ পয়সা বাসায় আনছে।
ঠিক একইভাবে গ্রামে দেখা যায় যে একটা মেয়ে যখন পয়সা আনে ও শতকরা 100 ভাগ নিজের পরিবারে খরচ করে 100 ভাগ আর একটা পুরুষ মানুষ জন্য আয় করে সিগারেটের পয়সা চায়ের পয়সা 10 ভাগ 10% নিজের পকেটে রাখে 90 ভাগ ফ্যামিলিকে দেয় আর একটা মেয়ে যখন আয় করে 100 ভাগ পুরো ফ্যামিলিকে পয়সা দেয় এটা দেখা গেছে ওই গ্রামের মেয়েদের মধ্যে সব সময় একটা এনার্জি থাকে একটা ইচ্ছা থাকে যে আমি ভালো করব মাগুরাতে একটা 50 জন মহিলা কথা বানায় ওদের কথা কিচ্ছু না জাস্ট আমরা যে কথা বেস কথা বানাই ওই কথা হ্যারেজে বিক্রি হয় ওই কথা স্পেনে ইতালিতে বিক্রি হয় এরা 1500 টাকা করে বিক্রি হয় করে ওখানে $100 এ বিক্রি হয় বাট ওই টাকাটা আবার ফিরত আসে দিতে তো মানে কতটা ডিমান্ড আছে আমাদের জিনিসের তো এই মেরা গ্রামের মেরা কুশন কভার তারপরে এই যে ঝুড়ি বানায় এই ঝুড়িগুলো ক্রিসমাস টাইমে ওদের গিফটের জন্য মেকআপের জন্য টয়লেট্রিজের জন্য ওদের ঝুড়ি দরকার হয় তো এরা যদি ডিরেক্ট অ্যাক্সেস করে যদি এক্সপোর্ট করতে পারে আর ওদের হাতে যদি ওই মোবাইল এখন আছে ওই মোবাইলের মাধ্যমে যদি ওরা ট্যাবলেট কিংবা ইন্টারনেট ওদের কাছে থাকে অনেক কিছু করতে পারবে আমি মেয়েদের সাথে কাজ করেছি আজকাল কিন্তু আমি ছেলেদের সাথে কাজ করছি স্টুডেন্টস আসে সোশ্যাল বিজনেসে নতুন নতুন আইডিয়া নিয়ে একটা ছেলে সোলার বাতি বানাচ্ছে যেটা ল্যান্টার্ন হারিকেন ওই হারিকেন ও বিক্রি করবে আগে তো হলো দাম 3,000 3,500 আমি ওর সাথে আছি তারপরে লাস্টে কমিয়ে 1800 বোধহয় দাম হয়েছে ওটা বিক্রি করবে ইনস্টলমেন্টে তো ঢাকাতেও বিক্রি করেছে ও গেছে সিলেট মৌলভী বাজারে ওখানে বিদ্যুৎ নাই তো ওখানে ওদেরকে তো আমরা সিএসআর চেষ্টা করছি সিএসআরের মাধ্যমে যদি কোনো কোম্পানি স্পন্সর করে যে ঠিক আছে 100টা আমরা দিব 100টা পরিবারের কাছে ওই সব তো ওই সোশ্যাল বিজনেসে কয়েকজনের সাথে আছি আই ওয়াজ ভেরি ইমপ্রেস বিকজ এই ইয়াং ছেলেরা কত 20 বছরের ছেলে 19 বছরের ছেলে ওদের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস আছে যে আমি অন্যদের জন্য করব আমি পাচ্ছি আমি অন্যর জন্য করতে চাই দিস ওয়াজ ভেরি ইমপ্রেসিভ আমি খুব খুশি হয়েছি সেদিন যখন ওরা আমার অফিসে খুঁজে খুঁজে আমার অফিসে এসছে বলছে ম্যাডাম আমাদের হেল্প করেন আমরা একটা গ্রুপ বলল কুমিল্লাতে আমরা পড়াবো ফ্রি এডুকেশন কোচিং করব আমরা তারপরে বলল আমরা ঢাকাতে যেহেতু আমরা সুযোগ পাচ্ছি আমরা অন্যকে সুযোগ করে দিতে চাচ্ছি এই ফিলিংটা এত ভালো যে খুবই ভালো আমরা সবাই যদি এটার মধ্যে থাকি আমার মনে হয় আমাদের জন্য ভালো হয় আজকে থেকে 16-17 বছর আগে ওই আমাকে ওরা ভাবে যে মহিলা ব্যবসা করছে মহিলাকে ভয় দেখালে পয়সা পেতে পারবো ওই কালো জাহাঙ্গীর তো ফোন করছে আমি ভয় পাইনি এসব বাট তার আগে ওইখান থেকে আমার কোল্ড স্টোরেজে এসছে এসে বলেছে যে প্রতি বস্তা 10 টাকা করে দিতে হবে ওই স্কুলের জন্য খুব খারাপভাবে টেবিল চাপড়িয়েছে আমার ম্যানেজার খুব ভয়ে দৌড়ে এসছে ঢাকাতে তো আমি ম্যানেজারকে বললাম যে তুমি জিডিএনটি করে আসো বলে ম্যাডাম কী বলছেন জিডিএনটি করলে রাত্রে আমার পুরো ফ্যামিলিকে এরা জবা করে ফেলবে এত সিরিয়াস এরা তখন আমি ইন্ডাস্ট্রিজ মিনিস্টারের কাছে গেলাম ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করলাম আমি বললাম যে আপনারা বলছেন যে ইন্ডাস্ট্রি করতে দেশে তো এইভাবে মাস্তান এসে বলছে আমার কোল্ড স্টোরেজ ভেঙে দিবে আমি যদি টাকা না দিই ভেঙে দিবে তো উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি আপনি ডিআইজির কাছে যান তো আমি ডিআইজির কাছে গেলাম ডিআইজি সঙ্গে সঙ্গে ওখানে খবর দিলেন 10-12টা পুলিশ আসলো আমার কোল্ড স্টোরেজে সিকিউরিটির জন্য তারপরে আমার কাছে ফোন আসলো যে আপনি কেন পুলিশকে খবর দিলেন তা আমলাম দেখেন আমরা শিক্ষাই পেয়েছি এটা যে অসুখ বিসুখ হলে ডক্টরের কাছে যেতে আর এই ধরনের কিছু ঘটনা ঘটলে পুলিশের কাছে খবর দিতে তারপরে বলল আমি আপনার সাথে দেখা করতে আসতে চাই আসেন পরের দিন আমার অফিসে এসছে এত মোটা এই লম্বা লম্বা চুল বলছে আমি আমার হাতে 283 জন মারা গেছে
283 জন আমি মেরেছি। তখন আমি বললাম আপনি বসেন, আপনার হাতে যদি আমার মৃত্যু থাকে মরবো আমি, কিন্তু আমি বিশ্বাস করি যে একদিনই আমার মৃত্যু হবে, আর দুই দিন না, যেখানে যেভাবে আল্লাহ আমার জন্য ঠিক করে রেখেছে ঠিক সেইভাবে আমি মরবো, আপনার হাতে মরতে হলে মরবো, আর আমি ভয় পাই না। করে অবাক যে আমি ভয় পাচ্ছি না, ওখানে সব গ্রামে সবাই কাঁপে ওর নাম শুনলেন। তারপরে ওরই একটা পার্টনার আমাকে ফোন করে বললো যে ঠিক আছে আমরা, আপনি আসেন, একটা সমঝোতা হবে, আপনি আসেন। তা আমি গেলাম, আমার হাজবেন্ডও সেদিন গেছিলেন, গেলাম। তারপরে দেখি মাঠে অনেকগুলো স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এনেছে, খুব সুইট সুইট বাচ্চারা সব মাঠে বসে আছে, বলে বক্তৃতা দেন। আচ্ছা, নিজে উঠে বলল যে ইনি এখান থেকে, আমাদের এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে ঢাকা যান, কোটি কোটি টাকা নিয়ে ঢাকা যান। তারপরে আমার হাজবেন্ডকে কথা বলতে বললো, আমার হাজবেন্ড উঠে বললেন এটা আমার ব্যবসা না, এটা আমার ওয়াইফের ব্যবসা, উনি কিছু বললেন না। আমাকে বলল, আমি উঠে বললাম যে আমি সবসময় আপনাদের, আপনারা জানেন এখানে ভালো কাজে থাকি, আগামীতেও থাকবো, কিন্তু কেউ জোর করে বলবে না এটা করবেন আর ওটা করবেন, আমি সব কাজ, আমি হতে পারি স্কুলের পুরো দুটা ক্লাসরুমই বানিয়ে দেবো, কিন্তু ওই 10 টাকা করে বস্তা কেউ আমাকে জোর করে আমার থেকে নেবে না, আমাকে জোর করে কেউ বলবে না কাজ করতে। তারপরে শেষ হয়ে গেল মিটিং, মাঠে করেছিল, আমি আমার কোল্ড স্টোরেজে আসলাম। আমি জানতাম না ওটা এত প্ল্যান ছিল, এখন পাবলিকলি সবার সামনে গ্রামে ওদের, ওরা পয়সা পায়নি। তারপরে একজন এসে বললো এটা তো খুব খারাপ হলো, ও 5 লাখ টাকা চেয়েছিল, আপনি 3 লাখ টাকা দিলেই রাজি হয়ে যাবে। আমলাম না, একটু পরে এসে বলো 2 লাখ টাকা দিলে হবে, 1 লাখ টাকা দিলে হবে, 50,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে হবে, আমি 1 পয়সা দিইনি, দিইনি, চলে আসলাম। পরে শুনলাম সেই রাতে গ্রাম সবাই ভালোভাবে ঘুমাতে পেরেছে, ওরা এত খুশি হয়েছে যে আমি ওই মাস্তানদের পয়সা দিইনি। আর তারপরে থেকে আর মাস্তান আমাকে ফেস করতে হয়নি, ওই একবারই। মিরাসের যে কোর সার্ভিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্স ফর উইমেন এন্টারপ্রেনার্স। তো আমি আমার মানে বিজনেসে যে আমার কাজ হচ্ছে জুট প্রোডাক্ট নিয়ে, তো এই জুট প্রোডাক্ট নিয়ে যে মার্কেটিংগুলো আমি করব তার ক্ষেত্রে আমি মিরাস থেকে কী পরিমাণ সাপোর্ট পেতে পারি বা কী সাপোর্টটা পেতে পারি মিরাসের কাছ থেকে? হ্যাঁ, আপনি পাবেন। মাইডিসে আমি বলি ওরা লোন, আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওরা যাবে আপনার যেখানে আপনার বাসাতে যেখানে হোক, দেখবে আপনার ক্যাশ ফ্লো আছে কি না, কারণ অনেক সময় ভাবে যে আমি মাসে 5,000 টাকা দিতে পারবো কিন্তু ক্যাশ ফ্লো হয় না, তো ওরা হিসাব করে যে এনার কি মাসে 5,000 টাকা ক্যাশ ফ্লো থাকবে, উনি দিতে পারবে, ওই হিসাব করে দেয়। আমাদের তো কাজ আমরা কখনো না করি না, আপনি পাবেন। থ্যাংক ইউ ম্যাম, লোনটা পাবেন। ম্যাম, আমিও আপনার মতো খুব মানে গ্রাম প্রেমিক বলতে গেলে, আমার গ্রামের বাড়ি মাদারীপুর, বৃহত্তর পদ্মার ওপার। তো আমি বলতে চাচ্ছি ম্যাম, সবাই আমার বয়সী যে ছেলেরা, আমি দেখছি যে সবাই ঢাকামুখী, কারণ আমাদের গ্রামে আমি যখন আগে ঈদে যেতাম তখন দেখতাম অনেকে আমাদের বয়সে অনেক ছেলেমেয়েরা থাকে, কিন্তু এখন গেলে পুরো গ্রাম ফাঁকা, কেউ নাই, সবাই ঢাকামুখী। মানে এরকম হয়েছে যে ঢাকায় আমি একটা পিওর চাকরি পেলে আমি করবো, মানে ঢাকায় যাবো আমি, কোনো কথা নেই। এই জন্য আমি ঢাকায় কিছু না করে আমার গ্রামের বাড়িতে যে জমিটা আছে আমার নামে, তো সেখানে আমি একটা অ্যাগ্রো ফিশারিজ একটা করতে যাচ্ছি এবং পাশাপাশি একটা ডেয়ারি ফার্মও করতে যাচ্ছি, যেন গ্রামে এই পর্যন্ত যারা আছে, এখনও যারা আসে নাই, তাদেরকে আমি রেখে দিব, অ্যাটলিস্ট তাদেরকে আমি কোনো ঢাকায় অ্যাপ্লাই না করার জন্য একটা করে দেবো। খুব ভালো, খুব ভালো। এই জন্য ম্যাম মানে আমার ফ্যামিলির দিক থেকেও আমার সবাই চেয়েছিলো যে আমি ডাক্তার হবো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। তো একটা কথা বলতে গেলে যে সত্যি কথা বলতে আমি ফাইটিং করি, পড়াশোনা করছি এন্টারপ্রেনারশিপে। এই জন্য ম্যাম আমার খুব ইচ্ছা যেন গ্রামে আমি একটা কিছু করে এবং সেই কোম্পানি যেন আমার বাবা মার নামে করতে পারি। থ্যাংক ইউ ম্যাম, অনেক দোয়া পাবেন আপনি, আপনি ভালো করবেন নিশ্চয়ই। আর এই যে আপনার চিন্তাটা, দিস ইজ রিয়েলি নোবল, আর ভালো করবেন, ন্যাশনাল লেভেল কন্ট্রিবিউশন, ন্যাশনাল লেভেল, আর ওখানে গ্রামের সবাই আপনাকে হেল্প করবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে ম্যাম, একজন এন্টারপ্রেনার হতে গেলে অনেক অবস্ট্রাগল ফেস করতে, এবং আমাদের আমরা কী ধরনের অবস্ট্রাগলগুলো ফেস করব এবং এগুলোর সলিউশনটা কী হবে, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। এই যে মহিলাদের সাথে কাজ করি, ওরা বলে আপা ট্রেড লাইসেন্স করতে গেলে এত টাইম লাগে, এত বিরক্ত করে, ঘুষ চায়,
এই সব করে, তো তখন আমি ওদের বলি যে এটা সহজভাবে হলে ব্যবসা করাই কষ্ট, তোমার তো সামনে পথই কষ্ট আছে, তো এটা তোমার ফাউন্ডেশন হয়, এই যে ট্রেড লাইসেন্স করতে গেলে যে কষ্ট করতে হয় ওটাই ফাউন্ডেশন করে দেয়। তো জায়গায় জায়গায় খাটতে হয়, প্রচুর সাহস রাখতে হয়, মনে হয় হবে না হবে না, তারপরে ওই খাট খেটে হয়ে যায় ঠিক। তো প্রচুর আমি যেটা মনে করি প্রচুর খাটতে হয়, আর আমরা ব্যবসা করতে নাবি যখন আমরা বলি ছয় মাসের কিংবা এক বছরের হাতে পুঁজি নিয়ে নাপা উচিত, কারণ হতে পারে এক বছর পর্যন্ত লাভ হবে না, তো ওই নিজে টিকে থাকার মতন এক বছরের পয়সা হাতে থাকা উচিত, তারপরে আস্তে আস্তে যখন লাভ হবে ইয়ে হবে। আমার বাসাতে আমার বাসায় একটা পুকুর আছে, আমার বাবার কাছ থেকে আমি ওটা ফ্রিতে নিয়ে নাই, বাবাকে বলেছি যে আমি আমার কাছ থেকে 5,000 টাকা তোমাকে দিব বছরে, এ থেকে যা হবে সেটা আমার, লাভ হলেও আমার লস হলেও আমার। আর রিসেন্ট আর একটা নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছি, ভাবছি আসলে করবো কি না, কিন্তু আজকের এই প্রোগ্রামের পর থেকে আমি ভেবেছি যে হ্যাঁ আই উইল স্টার্ট। সেটা হচ্ছে যে আমাদের ভার্সিটিতে আমরা দুপুরে চলে আসি বাসায়, বা যারা বাসায় থাকে বা মেসে থাকে তাদের মিল অনেক সময় চলে, বাট আমাদের এখানে এসে খাইতে প্রবলেম হয় এবং বাইরে খেলে আমাদের খরচ বেশি হয়। আমি এখানে যাচ্ছি নিজের উদ্যোগে, যদি ডাফোডিল কর্তৃপক্ষ আমাকে সহায়তা করে আমি এখানে একটা খাবারের ব্যবস্থা করব, যেটা হইতে পারে কোনো প্যাকেজ সিস্টেম, যেমন 50 টাকা বা 60 টাকা দিয়ে আমরা সহজেই যে খাবারটা পাইতে পারি। এই এ ব্যাপারে আপনার প্রতিষ্ঠান থেকে আমি কীভাবে সাহায্য পাইতে পারি? এই তো ইউর অ্যান অন্টারপ্রেনার, এই যে চিন্তা করছো এটাই দ্যাট ইজ দ্য সাইন অফ আর অন্টারপ্রেনার। তারপরে যখন দেখবে যে 50 টাকা ইয়ে হচ্ছে না, দেন ইউল স্টার্ট ইনোভেটিং, এটা করলে হয়, কার কাছে গেলে আমি ইয়েটা পাবো, কে আমার মার্কেট হবে, পরিষ্কার রাখতে ব্র্যান্ড করা, এটাতে তো আমার মনে হয় তোমার নিজেরই অনেক আইডিয়াস আছে। দেখো আমি ওকে কনগ্রেচুলেট করছি এই কারণেই, দেখো আমি কিন্তু অবাক হচ্ছি যে ও ম্যাডামের ছবিও পর্যন্ত ইন্টারনেট থেকে নিয়েছে, তাই তো? ইন্টারনেটের ছবি নিয়ে সে তার কৃতজ্ঞতা লিখে, গ্র্যাটিচিউড লিখে সে নিয়ে আসে, দ্যাটস কল দিস অন্টারপ্রেনারশিপ। ম্যাম আপনার কাছে যে কোশ্চেনটা, আপনি বললেন যে যে কোনো বিজনেস শুরুর জন্য পুঁজি দরকার, কারণ আমার বিজনেসটা ওভাবে চলতেও না পারে বা যে কোনো কিছু হতে পারে। তারপরে হচ্ছে ওয়ামেনদের আর একটা অবস্টাকেলস আছে, যেটা হচ্ছে শাই ফিলনেস, আমি নতুন কিছু করছি ফার্স্ট টাইম, যেমন কোল্ড স্টোরেজ আপনি প্রথম করেছিলেন, এটা যে হবে কি না চলবে কি না এমন কোনো ব্যাপার ছিল না, রিস্ক খুব ইম্পর্টেন্ট, যে আমি প্রথম করছি এই কাজটা কেমন হবে, এই দুই অবস্টাকেলস থেকে কীভাবে পেরিয়ে আসবো। আমাদের পুঁজি নেই কিন্তু আমাদের একটা চিন্তা আছে, যেটা আমি প্রথম করছি সেটাকে কীভাবে প্রতিষ্ঠিত করব। লাইক আমার চিন্তা ছিল যে মানে ছোটবেলায় পড়েছিলাম একটা প্রবন্ধতে, রেস্টুরেন্ট হবে এরকম যেখানে বসে বইও পড়া যাবে খাওয়াও যাবে, বই পড়া প্লাস খাওয়া। তো আমি তখন ছোটবেলায় ভাবতাম আমি এমন রেস্টুরেন্ট দেবো, বাট আমি মধ্যবিত্ত ফ্যামিলি হয়, আমার বাবার পুঁজি নেই, বা মেয়েরা রেস্টুরেন্ট দিবে, মেয়েরা বিজনেস করবে, এটা গ্রাম, মানে আমি একদম অজপাড়াগা থেকে এসেছি, এখানে কেমন একটা ব্যাপার। তো আমি ভাবলাম আমি নিজে পুঁজি করে আমি এটা করব, দ্যাটস ওয়াই আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম, যে আমার খুব টাকা লাগবে, টাকা দিয়ে আমি এটা করব। কিন্তু মানে আমি ওটার জন্য দৌড়িয়ে যাচ্ছি কিন্তু পুঁজিটা পাচ্ছি না। এখন কিভাবে এই জায়গাটা কাটিয়ে আমরা বিজনেস শুরু করতে পারি বা কিছু একটা করতে পারি? পুঁজি তো বেসিক রিকোয়ারমেন্ট, যখন তুমি কিছু কিনতে যাবে, তোমার ট্রাভেলিং করতে হবে, তোমার এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, তো পুঁজি তো লাগবে। তুমি খাবে ওখানে, এখন কাজে যাচ্ছ তুমি, এখান থেকে শুনেছ চিটগংয়ে ভালো যে ব্যবসা করছো, চিটগং যেতে হবে, পুঁজি তো সবসময় দরকার। তো পুঁজি যেখানে নাই ওখানে পার্টনার নেওয়া যায়, যার কাছে পুঁজি আছে, তোমার ব্রেন আর ওর পুঁজি নিয়ে তোমরা যদি পার্টনারশিপ করতে পারো, যে আমার তুমি আইডিয়াটা দিলে একজনকে, যার কাছে শুনলে যে এক মহিলা কিংবা একজন পুরুষ যার কাছে পয়সা আছে উনি দিবেন, তুমি তখন তোমার আইডিয়াটা ওনাকে সেল করবে, যে আমি এটা 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 করবো, আমি করব, আপনি এতটা ইনভেস্ট করেন, আপনাকে আমি এত শেষ দিব। তুমি শেষ দিলে এত তোমার কাজে, তুমি ব্যবসাটা করলে, ব্যবসা ভালো হলে প্রথম ওনার সাথে কথা বলবে যে প্রথম 2 বছর কিংবা 5 বছর আপনাকে দিব না, তারপর আপনাকে প্রফিট দিব। তো ওইভাবে ওই
পার্টনার নিতে হবে। যদি তোমার কাছে পুঁজি তো লাগে, তুমি এখন পড়তে আসলে তোমার পয়সা লাগছে না, ব্যবসা করতে তো পুঁজি লাগবে। কনক, কী নাম তোমার? কনক চাপা, তোমার নামটাই তো অনেক সুন্দর নাম, তাই না? তো এনিওয়ে, আমার মনে হয় তুমি যেই কাজটা, আমার ম্যাডাম যেই কথাটা বললে যে আসলে অনেক সময় পুঁজি ছাড়াও কিন্তু ব্যবসা করা যায়, আমি উনি যে আইডিয়াটা বলেছে আমি একটু ডিটেলসে যাচ্ছি, যেমন বলে না যে একটু পার্টনারশিপ নেবা, তার মানে কী দাঁড়াচ্ছে, তুমি যদি এই আইডিয়াটা থাকে যেখানে বই পড়বে এবং সেই সাথে কিছুটা খাওয়া দাওয়া বা চা নাস্তা খাবে তারা, তাহলে এই ক্ষেত্রে তোমাকে প্রথম কিন্তু একটা ভেনু সিলেক্ট করতে হবে, এবং ভেনুটা ডেফিনেটলি ইট শুড বি ভেরি কস্টলি। তাহলে ওই ভেনুটা তুমি মনে করো তোমার কাছে এক পয়সা পুঁজি নেই, বাট তোমার কাছে আইডিয়া আছে। এখন তুমি কিন্তু বাজারে হাজারো এই ধরনের ভেনু খুঁজে পাবা যারা কিন্তু ব্যবসা করছে, কোনো প্রফিট করতে পারছে না, তারা বরঞ্চ আছে যে কীভাবে আমি ব্যবসাটাকে গুটিয়ে আমি বের হয়ে চলে আসবো। তুমি এমন একটা জায়গা খুঁজে বের করো তোমার পাশে আশেপাশে, তাদের সাথে তুমি কথা বলতে, তুমি কিন্তু গায়ে পড়েই তাদের সাথে কথা বলতে হবে যে ভাইয়া বা চাচা বা যেটি হোক, তোমাকে কিন্তু কল করে বলতে হবে যে আপনি, আমি যদি এই ধরনের একটা আইডিয়া আপনার এই রেস্টুরেন্টে বা আপনার এইখানে আমি যদি করি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি আমাকে সাপোর্ট করবেন কি না। তখন কিন্তু দেখা যাবে যে লট অফ কেসেস ইউল গেট দ্য গুড পার্টনার, যেটা উনি বললেন, তাহলে হয়তো সে বলবে হ্যাঁ ভেরি গুড, আপনি বা তুমি এইটা কাজটা করতে পারো, আমি তোমাকে 50% দিব বা 40% দিব, বা আমার তো সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট এখানে, তোমার এই ব্যবসাতে যে প্রফিটটা আসবে সেখানে আমি তোমাকে 30% বা 20% তোমাকে আমি রেভিনিউ শেয়ার করতে পারবো, প্রফিট শেয়ার করতে পারবো। তাহলে সুবিধা হলো কি, দেখো তুমি তোমার আইডিয়াটা কিন্তু ডেফিনেটলি মুখে বললে হবে না, তুমি কিন্তু কিছু প্রিপারেশন প্রয়োজন হবে। যেমন এই যে আজকে যেই ছেলেটি একটু আগে একটা ক্রেশ দিয়ে গেলো, দেখো সে কিন্তু কী কাজটা করে ফেলো, তার মানে সে প্রস্তুতি নিয়েছে, সে তো এটা এই মুহূর্তে এখানে বসে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসেনি, তাই না? সে কিন্তু দ্যাট মিনস বহু আগে থেকেই সে প্রস্তুতি নিয়েছে, তার মানে এই প্রস্তুতিটা তোমাকেও নিতে হবে। এই প্রস্তুতিটা নিয়ে যখন তুমি প্রপারলি উপস্থাপন করতে পারবে, ইনস্ট্যান্টলি তুমি দেখবে যে লট অফ পিপল তোমার সাপোর্ট করার জন্য তোমার পাশে দাঁড়িয়েছে। তখন তুমি রেভিনিউ যখন তুমি এনশিওর করতে পারবা, ওই ভদ্রলোক যখন তোমার কাছ থেকে প্রফিট পাবে, তখন দুটো হতে পারে। এই দেশে কিন্তু পার্টনারশিপ অনেক সময় থাকে না, আমি খুব কিপিং রেসপেক্ট আমি বলছি, বাট সেটাও কিন্তু দুর্ভাগ্যের বিষয় না, কারণ পার্টনারশিপ যদি নাও থাকে তুমি তো সেটাকে মডেল তৈরি করতে পারো, সেম মডেলটা তুমি কিন্তু আরেক জায়গায় গিয়ে সেখানে 80% শেয়ার হোল্ডার হয়ে তুমি কিন্তু করে দিতে পারবা। তার মানে কি হচ্ছে, ইউনিট টু স্টার্ট ইট, ইউনিট টু প্রুভ ইউর সেলফ দ্যাট ইয়েস ইউ হ্যাভ দ্য এবিলিটি। ক্লিয়ার? থ্যাংক ইউ। ম্যাম, আজকাল পেপার পত্রিকায় প্রায় দেখি বা রাস্তাঘাটে, ইভেন ঢাকা শহরের বাসগুলোতেও মেয়েদেরকে অনেক হ্যারাসমেন্ট হতে দেখি। এখন একটা মেয়ে যদি উদ্যোগী হতে চায়, তার অবশ্যই তার মধ্যে সিকিউর ফিলটা আসতে হবে, যে সে সিকিউরলি কাজ করতে পারবে। যেমন আপনার জীবনী থেকে আমরা শুনতে পারলাম যে আপনি একা একা বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। ম্যাম, এখন বাংলাদেশের যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সেই সিকিউর ফিলটা থেকে যে মেয়েরা সেই সিকিউর ফিলটা মানে কীভাবে আনতে পারবে, দ্যাট মিন্স বাংলাদেশের মেয়েরা যে ইনসিকিউরিটি ফিল করে সেই জায়গাটা থেকে কীভাবে তারা বের হয়ে আসতে পারবে, এই জায়গাটায় কি আমি একটু পার্টিসিপেট করতে পারি? আসলে প্রথম কথা হচ্ছে যে রাস্তা থেকে গরু ছাগল এসে তো মানুষের কোনো প্রবলেম করে না, মানুষই মানুষের প্রবলেমটা করে। আর তার চেয়ে বড় কথা যে মেয়েদের ইনসিকিউরিটি ক্রিয়েশনের সবচেয়ে বড় রোল তো মনে হয় ছেলেদেরই, এটাই আছে। এবং আপনি একটা জায়গায় চমৎকার বলেছেন যে উইমেনদের যে ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, সেইটা আসলে মেলদেরকেও এক ধরনের সোশ্যাল এম্পাওয়ারমেন্টের জায়গায় নিয়ে গেছে, অর্থাৎ তারা অ্যাকসেপ্ট করা শুরু করেছে এবং তারা বেটার ফিলিংসের মধ্যে গিয়েছে। তো আমার মনে হয় যে আমি জানি না উত্তরটা কি দিতে পেরেছি আমি, নাকি আপনি কিছু দিতে চান আরও, আপনার হয়তো আরও চমৎকার এক্সপিরিয়েন্স থেকে আপনি কিছু বলতে পারবেন। না, সিকিউরিটি আমার মনে হয় সিকিউরিটি জাস্ট মাইন্ডে থাকে, বের হয়ে গেলে যে বের হতে চাচ্ছে ও নেসেসারি সিকিউরিটি নিয়েই বের হয়। আজকাল আমি মেয়েদেরকে দেখি যারা কাজ করে, রাত্রে বের হয় সব বোরকা পরে হিজাব পরে, বলে আমাকে যে আমরা রাস্তাতে যাব, আমরা যদি হিজাব না পরি তো কেউ আমাকে ইয়ে করবে, তাইতে আমি হিজাব পরি, আদারওয়াইজ পরে না, জাস্ট সিকিউরিটির জন্য পরে। সো নিজে সিকিউরিটি নিজেই মেয়েরা যদি সামলায় রাখতে পারে, কোন সময় একা যাওয়া উচিত না, দলে দলে যাওয়া উচিত, তো সিকিউরিটি শুড নট বি এ প্রবলেম আমার মনে হয়। তোমাদের একজন সহপাঠী সাদ্দাম, ও একটা সেলফ প্রোটেক্ট অ্যাপস তৈরি করছে, কে কে জানো? তারও ভেরি ফিউ, বাট আমার মনে হয় তোমাদের আরও বেশি জানা উচিত, কারণ আমার জানার মধ্যে তার পার্সোনাল পেজ, ইউনিভার্সিটি, এবং ও বাংলাদেশে আমার মনে হয় না এমন কোনো টিভি চ্যানেল বা এমন কোনো পত্রিকা বাকি আছে যেখানে সে মেয়েদের জন্য, স্পেশালি শুধু মেয়েদের জন্য না, সবার জন্যই সে তৈরি করেছে সেলফ প্রোটেক্ট অ্যাপস। এবং ওই অ্যাপসটা তো, তার মানে কি, তার মানে বাংলাদেশে
যে কথাগুলো আমরা বললাম যে নাইজেরিয়া অ্যান্ড বাংলাদেশ দ্য আদার কান্ট্রিজ অ্যান্ড বাংলাদেশ দ্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিকজ বাংলাদেশ হ্যাজ আনবিলিভেবল অপরচুনিটি বিকজ দ্য কালচার লট অফ দিস অবস্ট্রাগল আর যে প্রবলেমগুলো কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি যে সাদ্দাম যে অ্যাপসটা তৈরি করেছে সেই অ্যাপসটাও কিন্তু সেলফ প্রোটেক্ট অ্যাপস আমরা মনে করি যে সবাই যদি ব্যবহার করে তাহলে আলটিমেটলি কিন্তু আসলে যেটা হচ্ছে যে এই অ্যাপসটা এমনভাবেই তৈরি করা যে তোমার আশেপাশে কোন পুলিশ স্টেশন এবং তুমি যদি ইনস্ট্যান্টলি জানিয়ে দিতে চাও যে আমি এই জায়গাতে এই প্রবলেম ফেস করছি সাথে সাথেই কিন্তু পুলিশ স্টেশন অথবা তোমার কোনো নিকট কোনো আত্মীয় তুমি যাকে যাকে ট্যাগ করতে চাও তার কাছে কিন্তু অটোমেটিকলি চলে যাবে তার মানে কী হচ্ছে যে আসলে পুরো ব্যাপারটাই কিন্তু সে আবারও আমি ম্যাডামের মতো বলছি যে এটা কমপ্লিট ডিপেন্ড করে তোমার নিজের উপরে তুমি নিজে কতটুকু প্রস্তুত আমি ব্যানানা রুট চিপস নিয়ে কাজ করেছি ব্যানানা রুট যেটা ফুল অফ আয়রন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ওমেন আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগছে তো আমরা যদি এই প্রোডাক্টটা দিয়ে আয়রন ডেফিসিয়েন্সিটা দূর করতে পারি তাহলে একদিকে যেমন আমাদের ওমেনদের উপকার হচ্ছে একটা আয়রন ডেফিসিয়েন্সি দূর হচ্ছে অন্যদিকে আমরা কম কস্টে প্রোডাক্ট দিতে পাচ্ছি কারণ ব্যানানা রুটটা আমরা ফেলে দেই গ্রামে আর এটা হচ্ছে র ম্যাটেরিয়ালটা আমাদের কস্ট খুবই কম পড়ছে তো প্রোডাক্টের দামটাও কম পড়বে তো আমার এই প্রোডাক্ট লঞ্চ করতে হলে আপনার আইডিয়া আমার প্রোডাক্ট নিয়ে আপনার আইডিয়া কী আর আপনার কাছ থেকে আমি কী হেল্প পেতে পারি তুমি এত কিছু যখন করেছো ফাউন্ডেশন ওয়ার্কটা করেছো এত দূর কিন্তু প্র্যাকটিক্যালি কিছু করেছো মানে এটা কি মাথায় মাথায় আছে নাকি তুমি জানো যে এটা করতে পারবে প্রোডাক্ট তৈরি হয়েছে জি ম্যাম আমি প্রোডাক্ট তৈরি করে আমার ইউনিভার্সিটির টিচাররা অনেকেই টেস্ট করেছেন আমার ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টরাও এটা টেস্ট করেছেন তো ভালো রেসপন্স পেয়েছি আমি একটু আবার অ্যাড হতে চাই আসলে আমরা সিডাপের সাথে সিডাপ বাংলাদেশ সিডাপের সাথে জয়েন্টলি একটা ওয়ার্কশপ করেছিলাম তুমি ওই ওয়ার্কশপে ছিলে সেখানে ইন্দোনেশিয়া থেকে কয়েকজন রিসোর্স পার্সন এসেছিলেন তারা এই ব্যানানা রুটস দিয়ে কী কী করা যায় বা আরও ব্যানানা রুট বলতে কি বুঝাও শেকড়টা গোড়াটা নিচের অংশটা যেটা মাটির ট্রাঙ্ক ব্যানানা রুট মানে কলার মাটির নিচে যে অংশটা ভিতরে যে না 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 মাটির নিচে গাছ মাটির নিচে আচ্ছা ওই অংশটা দিয়ে তারা বিভিন্ন খাবার তৈরি করে এটা চিপস বানিয়েছো তোমরা চিপস বানিয়েছে বানানা রুট আমরা তো বাংলাদেশে খাই না আমরা তো খালি ওই মোচাটা খাই তারপরে এটা খাই না হ্যাঁ 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 রুটস তো খাই না বানানা না খায় না তো সেই জন্যই ওই এবং সেটা কিন্তু সায়েন্টিফিক্যালিও টেস্ট করা হয়েছে যেটার নিউট্রিয়েন্ট ভ্যালু ঠিক আছে কিনা এবং আমি নিজেও খেয়েছি আসলে দ্যাটস রিয়েলি টেস্টি না তো মনে হয় খুব ভালো সিন্স ইট হ্যাজ দিস নিউট্রিশনাস ভ্যালু নিউট্রিশন ভ্যালু আছে তোমার করতে হবে একটা মার্কেটিং মানুষকে জানাতে হবে আজকাল তো সোশ্যাল মিডিয়া থ্রুতে অনেক কিছু মার্কেটিং করা যায় প্লাস তোমার প্যাকেজিং ইম্পর্টেন্ট জিনিস দেখতে ভালো হওয়া উচিত আর তুমি আমার কাছে কি ফাইন্যান্স চাইবে ইফ ইউ ওয়ান্ট লোন অর সামথিং আমি হেল্প করতে পারি আর ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি জানতে পেরেছি যে আপনি 1964 সালে বাংলাদেশের প্রথম ফার্স্ট মহিলা ব্যাংক ম্যানেজার নিযুক্ত হন আর 1980 সালে আপনি আর কোল্ড স্টোরেজ অ্যাগ্রো সেক্টরের বিজনেসটা করেন তো আমার কোশ্চেনটা হচ্ছে এটা যে ব্যাংক ম্যানেজার হচ্ছে একটা আলাদা সেক্টর ব্যাংকিং সেক্টর আর অ্যাগ্রো হচ্ছে আলাদা সেক্টর তো আপনি মানে কীভাবে মানে ব্যাংকিং সেক্টর থেকে অ্যাগ্রো সেক্টরে নিজের ইয়াটা চেঞ্জ করলেন তো এখানে কি কোনো প্রবলেম হয়নি আপনার এইসব মানে ব্যাংকিং সেক্টর থেকে অ্যাগ্রো সেক্টরে নিজের বিজনেসটাকে বা প্রফেশনটাকে চেঞ্জ করতে থ্যাংক ইউ ম্যাম ব্যাংকিংয়ে আমি ফাইন্যান্স করেছি ফাইন্যান্স পড়াশোনা করেছি প্লাস ফাইন্যান্স প্র্যাকটিক্যালি হিসাব করতাম আমাদের তো ওই ফাইন্যান্সটা আমাকে হেল্প করেছে ওই বাজেটিং ওইসব তো করতে হতো আমার ব্যাংকে অ্যাকাউন্টস ছিল ওইসব করেছি ওটা আমার হেল্প করেছে বাট হ্যাঁ বিজনেসে রিস্ক আছে বিজনেসে আরও ভালো না করলে আমি ফেল করব চাকরি করলে সেটা তো নাই ফিক্সড আমার ইনকাম আসতো চাকরি করলে কাজ যখন ব্যাংকে কাজ করতাম তো আমার ফিক্সড একটা মাইনা ছিল আমি ব্যবসা করে আমার বেশি ভালো লেগেছে তো ফার্স্টে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমি যে তখন ক্লাস 9-এ পড়তাম তো আমাদের গ্রামের বাড়ি ছিল বহলগুড়ি ভ্রুঙ্গামারি থানায় একদম রুড একটা এরিয়া আমার বাবা ওখান থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করে উঠে আসছে তো আমি দেখতাম যে গ্রামের মানুষরা ঈদের সময় আসলে ফোন করতো যে আমার একটা লুঙ্গি নাই আমার বউয়ের একটা শাড়ি নাই
এরকম মানে অনেকের ফোন আসতো, তো আব্বু তাদের জন্য আর কি জিনিসপত্র কিনে পাঠিয়ে দিত। তো আমি আমার বাবাকে বললাম যে আব্বু তুমি এরকম জাকাতের টাকাগুলো এরকম সবাইকে কাপড় দিচ্ছ, তো কাপড়টা তো ইউজ করলেই শেষ হয়ে যাবে, তার চেয়ে তুমি একটা কাজ করো যে টাকাগুলো এক একবার এক একজনকে দাও যাতে তারা মানে খুব ছোট ছোট বিজনেস করে খেতে পারে। তো আমার বাবা এর পরের বছর থেকে এই কাজটা করা শুরু করলো। তো আমার বাবা আমাকে বলেছিল যে তুমি এসএসসি পরীক্ষা যদি রেজাল্ট ভালো করতে পারো তাহলে আমি তোমাকে 1,00,000 টাকা ক্যাশে দিব। তো আমি যখন গোল্ডেন পেলাম প্লাস আমি ঢাকা বোর্ডে মানে সায়েন্স থেকে একটা এক বছর পরে একটা স্কলারশিপ হয় সেখান থেকে মানে স্কলারশিপটাও পেয়েছিলাম। তো আমার বাবা যখন আমাকে টাকাটা দিল 1,00,000, তখন আমি বলেছিলাম যে আব্বু এই টাকাটা আমাকে না দিয়ে তুমি গ্রামের কিছু মানুষকে দাও যাতে তারা একটু মানে বিজনেস করে খেতে পারে। তো আমার আব্বু সেই 1,00,000 টাকা 7 জনকেই ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তো তখন আমি আসলে বুঝতাম না বিজনেস জিনিসটা কী, বাট তখন আমি ইমোশনালি কথাগুলো বলেছিলাম। তো এরপর একবার কোরবানির ঈদের সময় তো গ্রামের একটা মহিলা উনি আমাদের কাছেই টাকা নিয়ে বিজনেস শুরু করে গরু ছাগলের। তো এরপরে কোরবানির ঈদের সময় উনি একবার আমাদের কাছেই গরু বিক্রি করে মানে কোরবানির জন্য। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো যে আমার জন্যই হয়তো উনি এতটুকুন করতে পারছে, বাট তখন আমি এত কিছু বুঝতাম না। আজকে আপনার এই মানে লেকচার সিরিজটা শুনে আমি এখান থেকে ইন্সপায়ার হলাম এবং আমার ফিউচারে চিন্তাভাবনা আছে যে আমি এরকমই কিছু করব আমার গ্রামের মানুষগুলোকে উঠানোর জন্য। এবং আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাকে ইন্সপায়ার করার জন্য। আমরা মেয়েদেরকে সবসময় পিছিয়ে রেখে এসেছি, আজকাল মেয়েরা অনেক ভালো করছে, কিন্তু আমার লাইফে আমি পুরুষ মানুষের কাছে অনেক সাপোর্ট পেয়েছি। আমার বাবা আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছেন। আমি যখন ব্যাংকে সুযোগ পাচ্ছি তখন আমার বাবা খুব ধার্মিক ছিলেন, তখন মেয়েরা একদম কেউ ওই ডাক্তার কিংবা স্কুল টিচার ম্যাক্সিমাম, ব্যাংকে তো চিন্তাই করা যায় না। আমার বাবার এত লম্বা লম্বা দাড়ি, কতবার হজ করেছেন, অনেক নামাজি, অনেক ধার্মিক ছিল, কিন্তু উনি কোথাও খুঁজে পাননি যে মেয়েরা কাজ করতে পারবে না ধর্মতে। আমি হচ্ছি ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপের 7 ব্যাচের স্টুডেন্ট। ম্যাম ছোটোবেলায় থেকে আমি একটা মানে প্রশ্নের প্রসঙ্গে আমি কিছু কথা বলবো। ছোটোবেলা থেকে আমি একটা ব্লিডিং ডিজর্ডারে আক্রান্ত ছিলাম, হিমোফিলিয়া। তো হিমোফিলিয়ায় মানুষ আর কি ডিজেবিলিটিতে আক্রান্ত হয়ে যায় একটা পর্যায়ে। তো আমি ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখতাম যে আসলে এখন আমরা মনে করেন মোটর নিউরন ডিজিজটা সম্পর্কে জানতেছি, অনেকেই জানি এখন, এটা আমরা কিছু বছর আগেও জানতাম না। যখন স্টিফেন হকিংসের হলো দেন আমরা এখন অনেকেই মোটর নিউরন ডিজিজ সম্পর্কে জানতেছি। তো ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম আসলে প্রতিবন্ধী যে কমিউনিটিগুলো আছে, ডিজেবল যে কমিউনিটিগুলো, তারা কর্মের বাইরে থাকতেছে, যার কারণে আমাদের অনেক লস হচ্ছে। তারপর আপনিও ম্যাম যেমন আপনার মাইন্ডসে সিএসআর আছে, সিএসআরে অনেক ই করতে হয়, ওগুলো নিয়ে অনেক কাজ করতে হয়। তারপরে এটা আমাদের সমাজের জন্য একটা খারাপ দিক যে একটা ডিজেবল মানুষ যখন নিজে স্বাবলম্বী হতে পারে না তখন কিন্তু সে অন্যের উপর একটা বোঝা ক্রিয়েট করে, একটা ফ্যামিলিও তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক সমস্যা তৈরি হয়। তো আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি এমন কিছু করব যাতে মানুষজন আমার জন্য আমার রোগটা সম্পর্কে জানে। তো আমি এর জন্য আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাম পাই নাই। তো কিছুদিন আগে ম্যাম আমি সবুর খান স্যারকে ধন্যবাদ দিতে চাই যে স্যার আমাকে এই প্ল্যাটফর্মটা সুযোগ করে দিয়েছে 100% স্কলারশিপের মাধ্যমে। তো আমি তখন মনে মনে আরেকটা জিনিস সেট করে নিলাম যে আসলে মানুষ হিমোফিলিয়া তো জানবে আসলে যাতে আমার ডিপার্টমেন্টের কথাও জানে, এবং জাস্ট 4 বছর পরে আমি যখন বের হব তখন মানুষ যাতে আইবিএ বা নর্থ সাউথ বা অন্যান্য বুয়েট এগুলোতে ভর্তি না হতে চেয়ে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপে আসতে চায়, যাতে দেখতে পারে যে এমন একজন পিছিয়ে পড়া মানুষ আসলে এ করতেছে। এখন ম্যাম এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমাকে যদি 2টা পরামর্শ দেন দেন আমি এটা বাস্তব লাইফে আরও আমার জন্য খুব সহজ হয়ে যাবে কাজটা করার জন্য। এবং ম্যাম আপনিও জানেন এখন যে ম্যাম A2Y যে গভর্নমেন্টের একটা প্রকল্প আছে অ্যাক্সেস টু ইনফরমেশন, এখান থেকে ডিজেবলদের সহায়তা করা হচ্ছে। তারপর ম্যাম আপনাদের যে CSR আছে এখান থেকে সহায়তা করা হচ্ছে, তারপর বিভিন্ন DRF থেকে সহায়তা করছে। এখন আমি মনে করি যে আমি যদি এগুলো করি তাহলে আমি অবশ্যই হেল্প পাবো, কিন্তু এখন ম্যাম আমি আপনার পরামর্শ আশা করতেছি কারণ আপনি এটা করে দেখিয়েছেন। ম্যাম আমি এটাই মনে করি যে আপনি করে দেখেছেন, যেটা আপনি যেটা পরামর্শ দেবেন সেটাই আমার জন্য বাস্তবিক যে আমি এটা যে ই করবো সফল হবো আমার খুব কাজে দেবে। ম্যাম থ্যাংক ইউ। ম্যাম একটা ব্যাপার হচ্ছে চার দেওয়ালের মধ্যে আমরা একভাবে চিন্তা করছি, আমরা যখন এখান থেকে বের হয়ে যাবো আমাদের চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার নিজ অবস্থান থেকে চিন্তা করবে। যেমন এমন হতে পারে যার কিছু নেই তখন চিন্তা করছে না আমার কিছু একটা করতেই হবে যেভাবেই হোক, বা যার অনেক কিছু আছে আমার তো অনেক কিছু আছে আমি চাইলেই কিছু করতে পারবো। কিন্তু একটা ব্যাপার আছে যারা মিডল ক্লাস, সাপোজ ধরেন যেমন আমার ফ্যামিলির কথা চিন্তা করি, আমার হচ্ছে 4 ভাই 2 বোন, বাবা প্ল্যানিং কমিশনে ছিল, ফ্যামিলি খুবই ভালো, কথা হচ্ছে সবাই সবার দিক থেকে স্ট্যাবলিশড। এখন আমি চাইলেই কিন্তু একটা কিছু করতে পারবো না, আমি যদি বলি আমি বিজনেস করবো, দরকার হয় আমি পেপার বিক্রি করবো তো আমি বিজনেসই করবো,
এটা কিন্তু আমি করতে পারবো না বিকজ অফ আমার সেলফ রেসপেক্টের জন্য বা আমার ফ্যামিলি রেসপেক্টের জন্য। এখন হতে পারে আমার আব্বু যেমন প্রতিদিনই আমাকে বলে আজকে আসছো সাধারণ জ্ঞান পড়ছো বিসিএস দিতে হবে, কিন্তু প্রত্যেক দিন আমাকে এই কথাটা বলে। এখন কথা হচ্ছে আমার ভাইয়ারা সবাই চাকরি করছে সরকারি অফিসে ব্যাংকে, আমার আব্বু রিটায়ার করেছে এই বছর। তো আমার কথা হচ্ছে আমি যদি কিছু করতে চাই সেক্ষেত্রে আমার কী করা উচিত? ওনারা তোমার ভালোই চান, তো তুমি নিজের যেটা চিন্তা করছো ওনাদেরকে বোঝাতে হবে। ওনারা অনেক সময় অতটা দেখতে পারেন না ওয়াইড যতটা তুমি দেখতে পাচ্ছ, তো তোমার স্বপ্নতে ওনাদেরকে ইনক্লুড করতে হবে। আর যদি উনি ইনক্লুড না করতে পারেন, ওনাদেরকে যারা ওনারা যাকে মুরব্বী মানে কিংবা যারা ইনফ্লুয়েন্স করে ওনাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, যে তোমার কোনো চাচা হন, ফুপু হন, কেউ মুরব্বী টিচার হন, যে ওনারা ওনাদের সাথে যদি মোটিভেট করতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওনাদেরকে তোমাকে রাজি করাতে হবে। আচ্ছা মাহমুদ শর্মিন, আমি একটু অ্যাড করতে চাই এই কারণে, কারণ অন্যদের জন্য তোমরা অন্যরা একটু কাইন্ডলি শুনবে, যে সেটা হচ্ছে যে তুমি তোমার যে স্পিরিট, তুমি আইএসবিতে বা তুমি কোয়ালিফাই করার পরও তুমি যে জয়েন করো নাই, ইটস এ ইন্ডিকেশন অব ইউর ফিউচার কনফিডেন্স। এখন দিস ইজ ট্রু যে লট অফ কেসেস ইউ নিড টু কনভিন্স ইউর প্যারেন্টস। এখন উইদাউট কনভিন্সিং ইউর প্যারেন্টস, ইটস অলওয়েজ আই লাভ টু সে দ্যাট দ্য প্লিজ ডোন্ট কাম টু এনি বিজনেস অর টু ট্রাই টু বিকাম এ অন্টারপ্রেনার। তার কারণ হচ্ছে ইটস এ পার্ট অফ মার্কেটিং, ইটস পার্ট অফ মার্কেটিং। কারণ তুমি যদি তোমার বাবা মাকে কনভিন্স করতে না পারো, তাহলে কিন্তু ইউ ক্যানট কনভিন্স টু দ্য আদার পিপল। সে জানতে চেয়েছে আপনি যখন আমাদের বয়সে ছিলেন তখন কি আপনি এমন কোনো উদ্যোগ নিয়েছিলেন সেই সময়ের কথা যদি কিছু বলতেন, অর্থাৎ আপনি ওদের বয়সে কেমন ছিলেন ওটা জানতে চাই একটু। আমিও দুষ্টু ছিলাম, আমি সাইকেল চালাতাম, আমি গাছে চড়তাম, আমি আমার ভাইদের সাথে ক্রিকেট খেলতাম, গাড়ি চালাতে শিখেছিলাম, আমার আব্বা শিখেছিলেন আমাকে গাড়ি চালাতাম ছোটো থাকতে। আব্বার বন্ধুরা, কেন আমি দেখতে ছোটো লাগতাম তো আব্বার বন্ধুরা বলতেন যে আপনি এত ছোটো মেয়েকে কেন গাড়ি চালাতে দেন, আমি গাড়ি চালাতাম তখন। সো অনেক কিছু করেছি, দুষ্টামিও করেছি, রান্নাও করতাম, সেলাইও করতাম, নিটিংও করতাম, সব করতাম। আমি ফার্স্টে আমার বাবাকে বলছিলাম যে আমাকে একটা দোকান করে দেন, আমি কোনো কিছু একটা করি, যেহেতু আমি এখন ভার্সিটি লেভেলের স্টুডেন্ট। সো ওখান থেকে আমি কোনো রেসপন্স পাই নাই। আফটার দেন আমি চিন্তা করলাম কেননা আমরা অনলাইন বেস বিজনেস করি, বর্তমানে এখন অনলাইনে এটা খুবই ইজি হয়ে গেছে। সো আমি ফার্স্টে 1000 টাকা পকেট মানি দিয়ে আমার বিজনেস স্টার্ট করছি। এখন 2 বছর হয়ে গেছে অলমোস্ট। সো আমার বিজনেস পেজে এখন অনেক পার্সন আছে, প্লাস 500+ ভিউয়ার্স আছে আমার পেজে। আমার পেজ হলো www.facebook.com/akashwatchbd/। আর তাছাড়া বর্তমানে আমি যখন পেজটা ওপেন করি আফটার দেন অনেক রেসপন্স পেয়েছি, বিকজ অনেক অনলাইন বেসড বিজনেস আছে, যারা অন্টারপ্রেনার খুঁজছে বা যারা বিজনেস করতেছে এরকম লোকজন, তারা নিজেরা আমাকে কল করে তাদের অফিসে নিয়ে এসে কন্ট্রাক্ট সাইন করাইছে। আমার মনে হয় যে ও কিন্তু একটা মেসেজ তোমাদেরকে দিল, এটা খেয়াল করেছো যে পুঁজি ছাড়া শুধু ইচ্ছা শক্তিটার কারণে অনলাইনে তুমি যখন নিজেকে প্রেজেন্ট করবা তোমাকে অন্যরা ডেকে নিয়ে যাবে, তুমি অন্যদের প্রোডাক্ট বিক্রি করে কিন্তু নিজে একটা স্টেবল পর্যায়ে আসার পর তখন কিন্তু তুমি নিজেকে মুভ করতে সক্ষম হবে। তার মানে কি আকাশ ওয়াচ পিডি, তার মানে দেখো জাস্ট কোনো পয়সা খরচ হয়েছে তোমার, কোনো পয়সা হ্যাঁ, তার মানে আমি ওইটাই বোঝাচ্ছি যে দেখো বিনা পয়সা একটা কাজ করে এখন কিন্তু সে অলরেডি বিভিন্ন জনের অ্যাট্রাকশনে চলে আসছে। স্যার লাস্ট ডে ফেসবুকে একজন নক করেছে দ্যাট হি হ্যাজ সাম মানি, দেন হাউ ক্যান হি স্টার্ট এ বিজনেস। স্যার আমি তাকে হেল্প করছি। সো কেউ যদি আমার কাছে হেল্প চায় অবভিয়াসলি আমি বলবো, একটা ফেসবুকে ফ্রি পেজ খুললে কিভাবে আপনি আপনার পেজটা প্রমোট করতে পারেন। তার মানে দেখো তোমাদের হাতে আমরা তোমাদেরকে ফ্রি ল্যাপটপ দেওয়ার পিছনে আমাদের কিন্তু মূল কারণ এখানেই ছিল যে এই ধরনের দ্রুত অনেক উদ্যোক্তা তৈরি হয়ে আসবে যারা কিন্তু আসলে কোনো পুঁজি ছাড়াই তারা একটা সময় সমাজে অনেক বেশি সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবে। থ্যাংক ইউ। আই ওয়ান্ট টু স্টার্ট মাই বিজনেস, আই হ্যাভ প্ল্যানস, বাট আমি কিভাবে আগালে আমার জন্য সেটা ফ্রুটফুল হবে, এবং আমি যদি ফাইন্যান্সিয়াল এইড চাই সেটা আমি কিভাবে মানে আগাতে পারি, কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? আজকাল কোল্যাটারাল ফ্রি লোন পাওয়া যায়, আর মহিলাদের জন্য কম ইন্টারেস্টে পাওয়া যায়। তোমাকে কিছুটা প্রোডাক্ট তোমার বানাতে হবে, আর একটা কোম্পানি করতে হবে, ট্রেড লাইসেন্স নিতে হবে, ওই প্রোডাক্ট বিক্রি করবে তো যেই কোম্পানি তোমাকে ইনভেস্ট করবে ও দেখতে চায় তোমার প্রোডাক্ট কেমন, কত বিক্রি হয়। যদি এমন প্রোডাক্ট আছে যে 2-3 মাস যায় বিক্রি হয় না,
তো তো দিবে না, তো ওর ওদেরকে দেখতে হবে তোমার ট্র্যাক রেকর্ড, দিলে কোল্যাটারাল ফ্রি লোন তো তুমি পাবে। এইটাই আমরা কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলাম যে আজকে যে প্রথম হবে তাকে 3,000 টাকা দিব, যে দ্বিতীয় হবে তাকে 2,000 টাকা দিব, এবং যে লাস্ট হবে তাকে 1,000 টাকা দিব। কিন্তু আসলে আমরা লক্ষ্য করে দেখলাম, মানে আমি যতটুকু অবজার্ভ করে দেখলাম যে আসলে সবাই খুব কাছাকাছি। তো আমরা 6 জনকেই বেছে নিতে চাই, এবং আমাদের আমরা 6 জনকে বেছে নিতে চাই এবং 6 জনকে আমরা 1,000 টাকা করে দিতে চাই। ইটস জাস্ট এ সিম্পল টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। তোমরা ম্যাডামের কাছ থেকে নিবা সারা জীবন, এটাই মনে রাখবা যে আমরা ম্যাডামের কাছ থেকে এই পুরস্কারটা গ্রহণ করেছি। ওয়েল, এবার আমার জাজমেন্টে যদি ভুল থাকে রাজু, এবং আমার মনে হয় যে তোমরা সহযোগিতা করবা, কেমন? আমি প্রথম হিসাবে ধরে নিতে চাই তাকে যে ক্রেস্ট দিয়েছিল, কারণ যে প্রস্তুতি নিয়েছে। আমি যদি রাইট না হই তোমরা কিন্তু বলবা স্যার রাইট না, কারণ আজকে তোমাদের রাইট। ওকে আসো। আচ্ছা, দ্বিতীয় আমরা নিতে চাই, দ্বিতীয় তোমরাও আমার সাথে শেয়ার করো। দ্বিতীয় আমি নিতে চাচ্ছি যে তুমি ISB-তে উত্তীর্ণ না হয়েও তুমি আসলে যে চ্যালেঞ্জটুকু নিতে চাচ্ছ, আমাই রাইট? আসো, তুমি আসো। তৃতীয় আমরা নিতে চাচ্ছি যেই মেয়েটি রংপুর থেকে তার বাবাকে 1,00,000 টাকা দেওয়ার পরও সে 7 জনকে উদ্যোক্তা হিসাবে, সে 7 জনকে উদ্যোক্তা হিসাবে কিন্তু বানানোর জন্য সহযোগিতা করছে। কনগ্রাচুলেশন ফর ইওর গ্রেট কন্ট্রিবিউশন। চতুর্থ হিসাবে আমি নিতে চাচ্ছি আকাশ, আমাই রাইট? ওয়েল, এরপর আমি নিতে চাচ্ছি আবার শিমুল, তাই তো? হ্যাঁ, শিমুল। কতজন হলো? 5 জন, 5 জন হলো। আচ্ছা, আরেকজন আমি নিতে চাচ্ছি, আমি দেখো যে যে পুকুর বাবার কাছ থেকে 5,000 টাকা নিয়ে সে অলরেডি অন্টারপ্রেনার হিসেবে যাত্রা শুরু করেছে। তো এনিওয়ে, আমার মনে হয় অনেকেই ভালো বলেছ, বাট মেবি জাজমেন্ট যেহেতু আমি মনে করি ইনস্ট্যান্টলি নেওয়া হয়েছে, বাট ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, তোমরা যারাই আজকে কোশ্চেন করেছো, স্পেশালি আমার মনে হয় অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট থেকে তোমরা দুজনেই ভালো প্রশ্ন করেছো, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওদের 6 জনের ভিতরে কিন্তু একটা স্পিরিট ছিল, মানে একটা কি বলা যায় যে একটা রেজাল্ট ছিল আর কি। তো এনিওয়ে, এম আই রাইট? বলো, কারণ আজকে জাজ কিন্তু তোমরা, ঠিক আছে? আজকে যারা এই 1,000 টাকা পাচ্ছেন, যে স্পিরিট তোমাদের মধ্যে, এরা 6 জনই এই 6,000 টাকা দিয়ে দেশের বিখ্যাত অন্টারপ্রেনার হয়ে যেতে পারে। আমার মনে হয় আমি নামটা মনে নেই, অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে তুমি যেভাবে নিজেকে আসলে তুলে ধরলে, এবং তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুমি সমাজে রিপ্রেজেন্ট করতে চাও, তোমার যে স্পিরিট, এবং তুমি আরেকজনের উপরে বোঝা থাকতে চাও না, তুমি আরও অনেক বোঝা লোকের দায়িত্ব নিতে চাচ্ছ, কি তোমরা সবাই তাকে সাপোর্ট করবে না? লেটস কাম অ্যান্ড কনগ্রাচুলেট টু ইউ, তোমাকে আমরা স্পেশাল স্পেশাল রিকগনাইজ করতে চাই, আসো। আমি ওর জন্য আরেকটু মেনশন করছি, ও কিন্তু আমাদের রিসেন্ট আর ইউ নেক্সট স্টার্ট আপে কম্পিটিশনে ও কিন্তু ফুল স্কলারশিপ পেয়েছে, এবং কিন্তু আমাদের অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট থেকে 7 জন সম্ভবত, না যে 7 জন ফুল স্কলারশিপ পেয়েছে, হি ইজ ওয়ান অফ দেম, কনগ্রাচুলেশন। আমি চেয়ারম্যান সবুরকে আর সব ফ্যাকাল্টি মেম্বার্স আর সব আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ ফর দিস অপরচুনিটি, রেয়ার অপরচুনিটি। I enjoyed myself thoroughly and apnader bright minds and thinking has impressed me a lot. Apnara je bhabe chinta korchen, keep thinking and you will reach the stars. Thank you. To abar amra ektu hat tali dei. Ekhon tomader ektu jiggesh korte chaichi je আজকে যে তোমরা ছেলে কি নিয়ে যাচ্ছ, হোয়াট আর ইউ টেকিং ব্যাক উইথ ইউ ফ্রম টুডেজ সেশন? অ্যাকচুয়ালি এখানে আসার আগে আমি জাস্ট একটা অনলাইন পেজে বিজনেস করতাম, জাস্ট ওয়াচার। তো ম্যামের লেকচার শুনে আমি যেটা বুঝলাম, আমার বাড়িতে জমি আছে, ওখানে মাছও আছে, ফসল আছে, পুকুরে মাছ আছে আর সে ফসল আছে, তো আমি কেন শুধু ঘড়ি বিক্রি করব, আমি কেন ফসলাদি অনলাইনে সেল করতে পারবো না? তাছাড়া ম্যামের এখানে এসে অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি,
আর নতুন কিছু করার উদ্যম পেয়েছি স্যার অল অফ ইউ আর লাইক মোটিভেটিং আস এন্ড গিভিং আস দ্য নলেজ থ্রু আউট আওয়ার লাইফ সামথিং আই উইল গিভ আস আইডিয়াস ফর ফিউচার জেনারেশন থ্যাংক ইউ ওকে গুড রোকে আফজল রহমান এই কিতাবটা উনি অনেক আগেই পেয়েছেন স্যার তো নিজের সম্বন্ধে কিন্তু নিজের কোনো গুণাবলী কিন্তু উনি বলেননি এটা কিন্তু একটা খুব লক্ষণীয় জিনিস যে আমি এটা করেছি এটা করেছি এটা একদমই স্পিচে ছিল না এটা বিরাট একটা লার্নিং ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং শি ডিড নট টক অ্যাবাউট হার সেলফ শি টকড অ্যাবাউট হোয়াট শি ডিড ফর আদার্স ইয়েস অ্যান্ড শি টেকস অ্যান ইন্টারেস্ট ইন উইমেন ওয়াই Why does she take an interest in women? Because if a woman succeeds, everybody succeeds in the household. A woman is multitasking and she does everything for everyone and not for herself. So if we support women, then we move together, our society will move together and our nation will move together. And you remember, does anybody know Napoleon's saying? Napoleon একটা কথা বলছিল anybody know হ্যাঁ না বলছে give me an educated mother and I'll give you an educated nation হ্যাঁ সো এটাই উনি করে যান হ্যাঁ হাততালি তো আরেকটা জিনিস যে প্রত্যেকটা কাজ উনি কিন্তু পার্সোনালি নিজে কিন্তু ফলো আপ করেছেন এভরি স্টেপ অফ দ্য ওয়ে And Jai Korisen, she ensured the quality of whatever she did. It is very important. The personal interest ni nije kora, nije kachta, nije kora. It is dhaka diye arek jun ke na dewa. Ar she juno ona kaj guni druto hoyse. She did all her work all her, by herself, all the steps that she took. And never give up to disasters. Jokhoni somoshya hoyse like this, the story of the mastan. We all suffer from it, but never give up and never bow down to them. If you bow down once, then you've had it. And other people will also respect you if you do that. Tarpore ami last je kotha ta bolte chacchi je utshah to diye jacchen je amader chhele meye to gram theke asche. So become an entrepreneur in your own village. Become an entrepreneur in your own village and help others in your village to also become entrepreneurs. This is what I'm taking. Thank you. And thank you all for listening. Thank you. এবং এই সম্মান জানানোর সাথে সাথে আমাদের সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে আপনাকে আজকের অনুষ্ঠানে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছে।